ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তপবন প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন, এটা উপলব্ধি করার সময় এসেছে যে মানুষ ও প্রকৃতির ভবিষ্যৎ অঙ্গাঙ্গীভাবে জড়িত। কিন্তু এত বছর পরও সেই উপলব্ধি কি আমাদের হয়েছে? কোভিড মহামারী একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রকৃতির সঙ্গে ছেলে খেলা করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। এবং আমাদের এই শহরে দূষণ বিধ্বস্ত কলকাতায় সবুজের গুরুত্ব যে কতটা, সেটা একটা শিশুও বোঝে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের প্রশাসন, আমাদের KMDA বোধহয় বোঝে না। যদি বুঝত তাহলে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতের দ্বারস্থ হতো না KMDA। অনেকে বলছেন এটার মধ্যে বিস্ময়কর কিছুই নেই, এটা হচ্ছে অ্যাপিজমেন্ট পলিটিক্স বা তুষ্টিকরণ তোষণের রাজনীতির একেবারে উজ্জ্বল একটা উদাহরণ। তার কারণ নাম করে বলছি, হিন্দিভাষী ভোট ব্যাংক, অবাঙালি ভোট ব্যাংক বা বিহারি ভোট ব্যাংক যে নামেই ডাকুন না কেন, সেই ভোট ব্যাংককে তুষ্ট করতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশ্যই এর বিশ্লেষণে আসব, কিন্তু পাশাপাশি এই অনুষ্ঠান যখন শুরু করছি দেখছি অনুব্রত মণ্ডল, তিনি বলছেন বিজেপিকে যারা ভোট দেবে সেই এলাকায় কাজ হবে না। রবীন্দ্রনাথের বোলপুরের নেতার কথা তো আসতেই হবে, কারণ রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করেছি। কিন্তু এই অনুষ্ঠান শুরু করব রবীন্দ্রনাথের নামে যে জাতীয় সম্পত্তি, কলকাতার অন্যতম ফুসফুস, সেই রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতের দ্বারস্থ হল, রিভিউ পিটিশন দিল KMDA। আমি আবার বলছি বিস্ময়কর, এবং জোর গলায় বলছি নিন্দাজনক। এ যেন বেআইনিকে আইনি জামা পরানোর উদ্যোগ। কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরের ওপর ফের অশুভ থাবা, সবুজের সমারোহের ঘাড়ে আবারও দূষণের বিষাক্ত নিঃশ্বাস। আর সেই রাস্তা করে দিতে মরিয়া খোদ প্রশাসনই। গত কয়েক বছরে বারবার দেখা গিয়েছে রবীন্দ্র সরোবরে পোস্টার দিয়ে দায়িত্ব সেরেছে KMDA। পুলিশ সামনে দাঁড়িয়ে শুধুই দেখেছে, তাদের সামনেই পরিবেশ বিধি শিখেই তুলে রবীন্দ্র সরোবর ধ্বংস করে পালিত হয়েছে ছট পুজো। আর এবার তো খোদ KMDA রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতে বিশেষ আবেদন জানালো। ধর্ম আবেগকে কখনো শক্তি দিয়ে আপনি বন্ধ করতে পারেন। আমরা KMDA দিয়ে বিভিন্ন জায়গায় জলাশয় তৈরি করেছি, তাতেও দেখা যাচ্ছে যে কিছু মানুষ তারা সরোবরে এসেই পুজো করেন এবং তালাও ভাঙা হয়। আইন ভাঙার থেকে সেই আইন যদি মহামান্য আদালত কনসিডার করেন যে ওইটা করা, তাই জন্য KMDA কিছু ব্যাপারে আন্ডারটেকিং দিতে চায়। সেটা হচ্ছে ছট পুজোর পরের দিন সকালবেলা যেরকম ছিল সেরকম 100% ফুরিয়ে দেওয়া। তাতে যারা শ্রদ্ধায় ছট পুজো করতে আসছেন তারাও নির্বিঘ্নে ছট পুজো করলেন, আবার লেকেরও ক্ষতি হলো না, প্রাণীরও ক্ষতি হলো না, মানে মাছ বা পাখি তাদেরও ক্ষতি হলো না। সেইভাবে উভয় উভয় একদিনের জন্য যদি পারমিশন মহামান্য গ্রিন ট্রাইব্যুনাল দেন। কলকাতার এই কংক্রিটের জঙ্গলের মাঝে রবীন্দ্র সরোবর এক টুকরো মরুদ্যান। টাটকা অক্সিজেনের খোঁজে সকাল বিকেল এই সবুজের সমারোহে ভিড় করেন অনেকেই। আর ছট পুজোয় কলকাতার ফুসফুস সেই রবীন্দ্র সরোবরে কি অত্যাচার চলে সেটা গত কয়েক বছরে দেখা গিয়েছে বারবার। তেল, ঘি, ফুল, প্লাস্টিকের প্যাকেটে ভরে গেছে রবীন্দ্র সরোবরের টলটলে জল। নিষেধ থাকা সত্ত্বেও অনেকে জলে নেমে স্নান করেছেন। পরিবেশ ধ্বংসের এই দক্ষযজ্ঞ চাক্ষুষ করার পর খোদ KMDA কি করে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চাইল, প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা। 2017 বন্ধ করার নির্দেশ দেয়, কিন্তু তখন সরকার এবং আরও দুই একটি ধর্মীয় প্রতিষ্ঠান, তারা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে কিন্তু সুবিধা করতে পারেনি, তারা এসে জাতীয় পরিবেশ আদালতে বলে এত শর্ট পিরিয়ডে এটা চেঞ্জ করা যাবে না, তুমি 2017 অ্যালাউ করো। কোর্ট অ্যালাউ করে, কিন্তু 2017 টোটাল এম্বার্গো, মানে করা যাবে না, কিন্তু সেটা টোটাল ভায়োলেশন হয়, মানে কেউ এটা আর দেখলই না। 2019 এটা পলিটিক্যাল টুইস্ট অ্যান্ড টার্ন হলো, এই বিশেষজ্ঞ কমিটি এবং গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল, যেগুলো তাদের করতে বলা হয়েছিল সেগুলো তারা করলো না, আর যেটা করতে নিষেধ করা হয়েছিল সেটা করার জন্য তারা
আরেকটা রিভিউ পিটিশন করলো, আমার কাছে নোটিশ এসেছে 17 তারিখে তার শুনানি হবে। আগামী বছর বিধানসভা নির্বাচন, তাই বিহারি ভোট টানতেই মরিয়া তৃণমূলের এই পদক্ষেপ, দাবি বাম কংগ্রেসের। ভোট মাথায় রেখে বিহারিয়া ভোট যদি যাতে পাওয়া যায়, এই মতলব। উনি যখন যেমন দরকার, হিন্দু তাস, মুসলিম কার্ড, বিহারি তাস, গুজরাটি তাস, উনি যা যা দরকার ভোটের জন্যে তাই তাই বন্দোবস্ত করেন। কখনো হিন্দিভাষীদের জন্য কমিটি, কখনো ছট পুজোর জন্য ব্যবস্থা, এগুলো তো সরকারের কাজ না। আরে পরিবেশ নিয়ে আদালত যা বলবে, দেশের যা আইন আছে সেই আইন অনুযায়ী সরকার চলবে, তাকে বাস্তবায়িত করাটাই কাজ। সেই আইন ভাঙাটা কখনো সরকারের কাজ হতে পারে নাকি? হিন্দিবাসীদের ভোট চাই, পশ্চিমবাংলার ভোট আসছে তার জন্য। ভোট ব্যাংকে রাজনীতি করতে গিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর দিকে ঝোঁকার চেষ্টা করছে তৃণমূল, দাবি বিজেপিরও। ভোটের লোভে এই নির্লজ্জ পদক্ষেপ তারা নিয়েছে, আমার মনে হয় এর নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একটা সংবিধানের শপথ নেওয়া সরকার, তারা আইনের শাসন মানবে না, আদালতকে মানবে না। গতবারে তো আদালত রায় দিয়েছে, বিকল্প তিনটে জায়গা দেওয়া হয়েছিল, সেখানে যাক। কলকাতার পরিবেশ রক্ষার স্বার্থে, কলকাতার ফুসফুস রক্ষার স্বার্থে রিট ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল তাকে রাজ্য সরকার মানবে না কোন উদ্দেশ্যে, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে। রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে কেএমডিএ কর্তৃপক্ষ পরিবেশ আদালতে যে বিশেষ আবেদন জানিয়েছে তার শুনানি হবে 17 সেপ্টেম্বর। কলকাতার ফুসফুসের ভবিষ্যৎ ঝুলে রয়েছে তার উপর, সেদিকেই তাকিয়ে শহরবাসী। সুদীপ্ত আচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি চেস ক্লক ফরম্যাটে যাব, কিন্তু প্রতিদিন রাজনীতিবিদদের কাছে আগে যাই, আর যে পরিবেশবিদের কাছে আগে যাব, নবদত্তের কাছে যাব। নবদা, বাংলায় প্রবাদ আছে যে হয় লোকে দেখে শেখে, নয়তো ঠেকে শেখে। দেখে শেখা তো আমাদের ধাতে নেই, ঠেকেও আমরা শিখলাম না। কোভিড সিচুয়েশনের পরে 4-5 মাস কার্যত অর্থনীতি মুখ থুবড়ে পড়ার পর, 2-3 মাস ঘরে বন্দি থাকার পর, এবং যে শাসক দলের নেতাদের কথায় নাকি এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের সিদ্ধান্ত কেএমডিএর, সেই শাসক দলের দুজন বিধায়ক তমনাশ ঘোষ এবং সমরেশ দাসকে কোভিডে আমরা হারিয়েছি, তারপরও আমি বুঝতে পারছি না যে প্রকৃতির সঙ্গে ছেলেখেলা করলে, সবুজের সঙ্গে আপোষ করলে প্রকৃতি প্রতিশোধ নেয়, এইটা বুঝতে এত সময় লাগে, তো এটা শিশুও বুঝতে পারে। ডিজেল ক্যাপিটাল বলা হয় কখনো কলকাতা, কখনো দিল্লি, আন্তর্জাতিক ক্ষেত্রে ওঠা নামা হয়। আমি বলছি সেখানে ফুসফুস তো দুটো, এক ময়দান, দুই হচ্ছে লেক, সেই লেকে আমি কম্প্রোমাইজ করছি এবং সরকারিভাবে করছি শুধুমাত্র ভোট ব্যাংক রাজনীতি করব বলে। নবদা, আপনার সময় শুরু এখন। দেখুন, দুটো সরোবরই একই জিনিস তারা চালাচ্ছেন, সুভাষ সরোবর, রবীন্দ্র সরোবর। আচ্ছা, রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে সরকারের কাজটা কতটা অন্যায় তার প্রমাণ হচ্ছে গত বছর। গত বছরে তারা 2017 নির্দেশকে মান্যতা দেবেন বলে কেএমডিএ চিফ এক্সিকিউটিভ অফিসার মিটিং ডাকলেন, সেই মিটিংয়ে আমিও ছিলাম, সংশ্লিষ্ট কাউন্সিলরদের ডাকলেন এবং বিহারি নাগরিক সমাজ বা সংঘ তাদেরকেও ডাকলেন বা রোয়িং ক্লাবগুলোকেও ডাকলেন যারা ওর ভেতরে আছেন। সবাই মিলে ওখানে সিদ্ধান্ত সবাইকে জানানো হলো, সিদ্ধান্তের কোনো পরামর্শ টরামর্শ নয়, যে কোর্ট অর্ডার আছে সেই অর্ডারকে আমাদের মানতে হবে, ফলে এই মানার জন্য যা যা করণীয় গেটগুলোকে আমরা ভালোভাবে পালন করব। সাউথ ইস্ট ডিসি যিনি, তিনি ছিলেন, তার সঙ্গে আরও ওখানকার ওসিরা ছিলেন, সবাই ছিলেন সেই মিটিংটায়, নজরুল মঞ্চে 16 সেপ্টেম্বর 2019 যে মিটিং হয়, সেই মিটিংয়ে একটা লিফলেট দেওয়া হয়। আমি আশ্চর্য বোধ করছি এই যে লিফলেটটা, এইটা ওখানে কেএমডিএ বিলি করেছিল এবং এই কেএমডিএ হিন্দি এবং বাংলায়, এই লিফলেটে সেখানে এই এনজিটির অর্ডার মেনশন করে বলা হয় যে এটা পালন করা হবে। আমি বুঝতে পাচ্ছি না যে এই সরকার, এটা সরকারের ছাপানো একটা লিফলেট, হাজারে হাজারে এটা বিলি করা হয় এবং এখানে বলা হয় যে তিনটে জায়গাকে তারা আলাদা করে নির্বাচন করছেন, সেন্টিমেন্টের দিকে তাকিয়ে, তাদের আচরণ যেটা আছেন ধর্মীয় আচরণ তার সেটা যাতে পালন করতে পারেন তার জন্য সরকার নিজের উদ্যোগে তিনটে আলাদা জায়গা, ফর্টিজ হাসপাতালের কাছে, বৈষ্ণবঘাটা পাটুলির কাছে ও তারাতলা নেচার পার্কের কাছে তিনটে জলাশয় তারা করলেন এবং বললেন যে যাওয়ার জন্য এই যে যারা যাবেন তাদের যাওয়া আসার অসুবিধা হতে পারে, সেই জন্য পরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা সরকার নিজের উদ্যোগে করবেন এবং তারা যেমনটি চাইবেন, অর্থাৎ ওইখানকার যে বিহারি নাগরিক সমাজ যারা এই আচরণটা করছেন, ধর্মীয় যাদের এ, তারা করবেন তাদের জন্য। এটা আশ্চর্যজনক এবং সেখানে এই আলোচনা উঠেছিল, আমরা এই প্রশ্ন তুলেছি, বারবার তুলছি
যে ওই জলটা তো এমন নয় গঙ্গা যমুনার জল, ওই জলটা তো তারকেশ্বরের দুধ পুকুরের জল নয়, রবীন্দ্র সরোবরের জলের সঙ্গে এই সম্পর্ক এই রকম একটা অবস্থা তৈরি হলো কি করে? এটা কোনো সেন্টিমেন্টের গল্প নয়। যদি এই ধরনের প্রবণতাকে আমরা প্রশ্রয় দিই তাহলে ময়দানে কেন বইমেলা বন্ধ করলেন? একদম, মানে আমি বলছি যুক্তি, স্বাভাবিক যুক্তিবুদ্ধিতে গাজোয়ারি ছাড়া আর হুলিগানিজম ছাড়া আর কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না। নবদা, আমি আপনার কাছে আসবো, আপনি ঠিক যে তালিকাটা কেএমডি এর করছেন, আমি আবার বলছি এই তালিকা যখন প্রকাশ করেছিল আমরা উচ্চ কণ্ঠে সরকারের প্রশংসা করেছিলাম, কেএমডি এর প্রশংসা করেছিলাম, তার কারণ দীর্ঘ তালিকা। এরম নয় যে আমাদের এখানে ছট পুজোর আচার অনুষ্ঠান করা যাবে, সেই সরোবর সত্যজিৎ রায়ের ভাষায় বললে কিছু কম পড়িয়াছে, কম পড়ে নাই, নতুন তিনটে সংযোজন হয়েছিল। আমি তালিকাটা একবার পড়ে শোনাই, তিনটে নতুন ঘাট নোনাডাঙ্গা, গোবিন্দন কুট্টিপুকুর, রামধন পার্ক, মাদারতলা ঝিল, যোধপুর পার্ক জলাশয়, নববৃন্দাবন ঝিল, লালকা পুকুর, কাটজুনগর পুকুর, পাটুলি ঝিল, দশ নম্বর পুকুর, রুবি হাসপাতালের উল্টো দিকের পুকুর, অর্থাৎ কম পড়ে নাই। কিন্তু তা সত্ত্বেও পরিবেশের সঙ্গে আপোষ করে রবীন্দ্র সরোবর যা জাতীয় সম্পত্তি তা আমায় খুলে দিতে হবে, বিস্ময়কর। এবং যারা বলছেন যে এতে ভোট ব্যাংক রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতির চমৎকার একটা উদাহরণ হয়, উদাহরণ হয়তো হয় কিন্তু চিঁড়ে ভেজে কি? আমাদের খুব স্পষ্ট প্রশ্ন। তার কারণ প্রাতঃভ্রমণকারীরা, যাদের একটা বড় অংশ, অনেকে বলেন সংখ্যাগরিষ্ঠ অংশ আমাদের এই রাজ্যের যারা মানুষ তারা হয়তো বাঙালি নন বা বাংলা ভাষায় কথা বলেন না, হিন্দি ভাষী, তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি, একেবারে রুখে দাঁড়িয়েছেন এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার প্রায়ই লেখে, যিনি প্রাতঃভ্রমণে আসেন, একেবারে স্পষ্ট ভাষায় প্রতিবাদ করেছেন। অর্থাৎ আমি যাদের কথা, আমার ভোট ব্যাংকের কথা ভেবে এই পদক্ষেপ নিচ্ছি, তারা যে সন্তুষ্ট হলেন আর একেবারে গলে গেলেন না, ছবি তা বলছে না, ক্যামেরা তা বলছে না। দেখো, কলকাতায় মুক্ত বাতাস কোথায় পাই বলুন তো? কেন, রবীন্দ্র সরোবরে কথোপকথন কাল্পনিক হলেও উত্তরটা ষোলো আনা খাঁটি। কিন্তু এবার কি স্থায়ীভাবে এভাবেই দূষিত করা হবে এই জাতীয় লেককে? রবীন্দ্র সরোবরে ছট পুজো করার অনুমতি চেয়ে কেএমডি এর পরিবেশ আদালতে বিশেষ আবেদন জানানোর পর থেকেই উঠতে শুরু করেছে এই প্রশ্ন। আর বাঙালি অবাঙালি নির্বিশেষে প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব সব স্থানীয় বাসিন্দারাই। পূজার জিনিসটা আমার এখানে ময়দানে কেন আনছি? পূজার জিনিসটা একটা পূজার জায়গা আছে, এটা লেক আছে, খুব ভালো লেক আছে আমার কলকাতাতে, একে আমি কি করে সুন্দর করতে পারবো এটাই ভাবনা। এখানে হওয়া উচিত নেই, কিন্তু আমি কানুন তো ভাঙছি। কেন ভাঙছি আমি কানুন? নিজের স্বার্থের জন্য কেন? প্রচন্ড নোংরা হয়ে যায় লেকটা, তারপর ওখানে মাছ মরে যায়, পাখি মরে যায়, তারপর এখানে বোম ফাটায়, আওয়াজ করে, এগুলো করা উচিত না। আমরা কখনোই চাই না, আমরা কোনো বছরই চাই না যেখানে ছট পুজো, কারণ যেখানে অল্টারনেটিভ আছে, তোমরা অন্য জায়গায় কি করতে পারছো, সেখানে তো এখানে আসার দরকার নেই। কেএমডি এর এই আবেদনের নেপথ্যে অনেকে ভোটের সমীকরণও দেখছেন। দেখছি গভর্নমেন্ট গুলো পলিটিক্স এমনি একটা বড় জিনিস আছে, চিপ পলিটিক্স এর জন্য, পলিটিক্যাল গিমিক্স এর জন্য অ্যালাউ করছে, अदरवाइज कोथाव अलाउ करा जाए ना। छठ पूजा जो है एक पर्टिकुलर वर्ग के लोग ही करते हैं, जो कि बेसिकली बिहार से आए हुए हैं, और बिहार बिहारी लोगों की पॉपुलेशन एरिया में काफ़ी है, जो कि सरकार सोचती है कि शायद ऐसा करने से उनको बिहार के लोग उसके उससे प्रभावित होंगे और उसको वोट देंगे। केएमडी की भूमिका सौरभ परिवेश कर्मीराव। আমার কথা হচ্ছে যে কোর্ট, কোর্টের অর্ডার যদি ভোটের জন্য না মানা হয়, রবীন্দ্র সরোবরে তোমরা দেখেছো কি প্রচুর মাছ মরেছে, তোমার রাজহাঁসগুলো জল থেকে উঠে ডাঙায় উঠে এসেছে, কচ্ছপ, তুমি দেখেছো কচ্ছপ মারা গেছে, রবীন্দ্র সরোবরের পরিবেশ উচ্ছন্নে যাক, ছট পুজো করতে দেয়া হোক, এটা কি উচিত? রবীন্দ্র সরোবরে নিয়মিত প্রাতঃভ্রমণ করতে যেতেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদার, সেই সাধে সরোবরকে দূষিত করতে দেওয়ার এই প্রচেষ্টার নিন্দায় সরব তিনি। এটা তো খুব দিবালকের মতো স্পষ্ট, কারণ ভোটটাই তো আসল ব্যাপার, ভোটটাই কে ক্ষমতায় থাকবে কে থাকবে না এসবই তো নির্ধারণ করে ভোট, কাজে প্রতিটি ভোট খুব মূল্যবান। আর এখানে একটা ভোট হতে পারে সম্প্রদায়গত ভোট হয়েই যেতে পারে, তা কাজেই কোনো সম্প্রদায়কেই কোনোরকমভাবে তাদের কোনো আবদারকেই অগ্রাহ্য করা চলবে না, তা কাজে দূরাত্মার ছলের অভাব হয় না, এটা সত্যি কথাই।
পুলিশ চাইলে সবই পারে, পুলিশ চাইলে পারবে না কেন? কিন্তু পুলিশ চাইবে কেন সেটাই তো বড় প্রশ্ন। পুলিশকে যদি বলা হয় যে এইটির দিকে একটু চোখটা ফিরিয়ে রাখবে, এই লেকে আগে তো সব কিছু বিসর্জন হতো, সব ঘরোয়া পুজো, কিন্তু সেগুলো তো বন্ধ করা গেছে। সেখানে তো বাঙালি খুব আবেগ প্রসূত হয়ে তো বলে উঠতে পারেনি। তো কাজে এটা মনে করার কারণটা কি যে বুঝিয়ে বললে পরে তারা বুঝবে না? বিশিষ্ট শিল্পী শুভেন চট্টোপাধ্যায়ের বাড়ি রবীন্দ্র সরোবরের পাশেই, নিয়মিত প্রাতঃভ্রমণও করেন তিনি। ফি বছর ছট পুজো দূষণের এই ছবি দেখতে দেখতে বিরক্ত তিনি। অ্যাডমিনিস্ট্রেশনই আইন যেটা আগের বছর করা হয়েছে সেই আইনটাই যদি এখন যারা র্যানস্যাকিং করলো তাদের হাতে যদি তুলে দেওয়া হয় তাহলে তো আমাদের এখানে কি হবে? আমাদের এরিয়ার লোকেরা আমরা খুব ভয় পাচ্ছি। সেলিব্রিটি, প্রাতঃভ্রমণকারী থেকে সাধারণ মানুষ, সবার প্রশ্ন একটাই, কেন রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে দেওয়া হবে? জল কোনো পরিষ্কার হয় না ওখানে, যত যা পুজো যা কিছু আছে ওরা জলে নেমে যায়, নেমে যেয়ে সব কিছু ফেলে মধ্যে। আমার মনে হয় আরও তো পুকুর আছে, লেকটাকে কেন রক্ষা করছে? ওদের জন্য তো আলাদা জায়গা করে দিয়েছে গভর্নমেন্ট, তো এখানে তো আসার দরকার নেই আমার তো তাই মনে হয়, সেখানেই যাওয়া উচিত। সব মিলিয়ে কেএমডিএ সিদ্ধান্ত ঘিরে তুঙ্গে বিতর্ক। সুদীপ্ত আচার্য, পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমি তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীর কাছে যাব। সমীরদা, আপনি মানবেন যে জাতীয় সম্পত্তি নিয়ে কি ভয়ঙ্কর কুযুক্তি, কি অবিজ্ঞানের সাধনা! বলা হচ্ছে এক ঘন্টা দু ঘন্টায় পরিষ্কার করে দেওয়া হবে, সম্পূর্ণ লোক দেখানো। আমি বলছি তিন চার ঘন্টায় দফায় দফায় যে পরিমাণ তেল, ঘি, মোমবাতির প্যারাফিন, রং, জেল মেশে জলে, সেটা এক দু ঘন্টায় নয়, দু মাসেও সেই ক্ষতিপূরণ করা যাবে না। অর্থাৎ পুলিশকে সামনে রেখে, কখনো পুলিশ চোখ বন্ধ করে থাকছে, কখনো পুলিশ জায়গা থেকে সরে যাচ্ছে, তিন বছর লাগাতার, তিন বছর এবিপি আনন্দ এই ছবি আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি আমরা, পারমানেন্ট ড্যামেজ করা হচ্ছে, এটা ক্রিমিনাল অফেন্স। আর সেই রকম একটা অ্যাক্ট অফ ক্রাইমের শরিক হচ্ছে কেএমডিএ। আপনার সময় শুরু এখন। সুমনবাবু, রাজ্য সরকার যদি এই ক্রাইম যেটা আপনি বলছেন তার শরিক হতো তাহলে কিন্তু আদালতের দ্বারস্থ হতো না, চোখ বন্ধ করে বসে থাকতো। রায়টা তো আদালত দিয়েছে, আমরা আদালতকে মানি, সম্মান করি। এই রায়টা পাওয়ার পরে গত বছরেও আমরা যেটা দেখেছি যে সেটা হচ্ছে সমস্ত গেটগুলো তালাবন্ধ, তালা ভাঙা হয়েছে, পুলিশ অকুস্থল থেকে সরে গেছে, এক্স্যাক্টলি তাই করেছে। আমি শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন, আমি শেষ না করতে দিলে তো তাহলে তো কথা বলার মানে হয় না। ঘটনা হচ্ছে রবীন্দ্র সরোবরকে কিন্তু বাঁচিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু পেছন থেকে শুরু করছি, আশির দশকের শেষ দিক, মমতা বন্দ্যোপাধ্যায় তখন এমপি, রবীন্দ্র সরোবর বাঁচাও কমিটি তৈরি করে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন পরিবেশ রক্ষার স্বার্থে। সুমনবাবু, একটা প্রশ্ন আমার আপনাদের কাছে, এত মানুষ তো এত কথা বলছেন, কই কেউ তো একবারও বলছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই এই যে দুর্গা প্রতিমা বিসর্জনের পরে গঙ্গার ঘাটগুলোর থেকে এক ঘন্টার মধ্যে ক্রেন দিয়ে দমকল বাহিনী এবং অন্য দপ্তরগুলোকে নিয়ে কলকাতা কর্পোরেশনের মাধ্যমে কিভাবে কাঠামোগুলোকে সরিয়ে দিয়ে গঙ্গা দূষণটা যাতে না হয় তার ব্যবস্থা করেছেন, একজন মানুষ বলেননি কিন্তু এখনো পর্যন্ত। একদিকে এ হয়েছে আগাইলে রামের বান পিছাইলে রামন, কোর্টের আইন আমরা মানতে বাধ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কোর্টের আইনকে, গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চের রায়কে সম্পূর্ণ মর্যাদা দেয় এবং সেটা মানে। কিন্তু মানুষ যদি সেটা না মানে এক শ্রেণীর, তাহলে যদি পুলিশ ঢুকে অ্যাকশন নিতে হয়, লাঠিচার্জ হয়ে যায় বা কাঁধারে গ্যাস চলে, তখন কিন্তু আপনারাই এখানে আসর বসিয়ে বলবেন যে হিন্দু ধর্মের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অত্যাচার করছে। তাহলে বিচারের দায়িত্বটা সেই কোর্টের কাছেই একটা আবেদন করা হয়েছে যে আপনারা একদিনের জন্য এটা করতে পারেন কিনা, এটা কিন্তু আবেদন। কোর্ট যদি না মানে যেটা কোর্টের রায় হবে সেটাই মাথা পেতে নেওয়া হবে। কিন্তু আমার যে প্রশ্ন, আমরা পরিবেশ কর্মীদের সঙ্গে, আমরা রবীন্দ্র সরোবরের পরিবেশ ঠিক থাকুক তার সঙ্গে, আপনি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করলেন, আরও ভালো হতো যদি আপনি আফ্রিকা কবিতাটার প্রথম লাইন বা দ্বিতীয় ছত্রটা বলতে পারতেন, হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাতকড়ি নিয়ে, নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। একটা কথা সুমনবাবু আপনাকে আমি বলি এই প্রসঙ্গে, ডেমোক্রেসি বা গণতন্ত্রে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল,
আপনারা বলুন না যে সরকার কি করবে। আমি আবার বলছি, আপনাকে দিয়েছি, আপনারা বিরোধিতা করছেন, রাস্তায় নেমে পড়বে। গঙ্গার দূষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আপনি বললেন যে অসম্ভব তৎপরতার সঙ্গে সমস্ত দফতরগুলো কোঅর্ডিনেট করে সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। আমি বলছি সেই জন্যই তো এক্সপেকটেশন আরো বেড়ে যায় যে বছরের পর বছর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয় চোখ বুঝে নয় অকুস্থল থেকে পুলিশকে সরিয়ে নিয়ে এই যে আইন ভাঙা হচ্ছে, লাথি মেরে গেট ভাঙা হচ্ছে, তালা ভাঙা হচ্ছে, এই অর্গানাইজ ক্রাইমকে কেন একটা সরকার, তার প্রশাসন, তার পুলিশ সাপোর্ট করবে? এক বছর নয়, বছরের পর বছর, তৃতীয় বছর এইখানে বসে আমায় এই নিয়ে অনুষ্ঠান করতে হয়েছে সমীর বাবু। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সরোবরকে বাঁচিয়েছিলেন। আমি যদি সরকার একটা আলাদা আইডেন্টিটি ধরি, সেই জন্যই রবীন্দ্র সরোবরকে মারার অধিকার আপনাদের সরকারের একটা অংশ কেএমডি এর নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়েছিলেন বলে নেই। আপনারই যুক্তি অনুযায়ী বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা দূষণে একেবারে সক্রিয় এবং তৎপর ভূমিকা নিয়েছে বলেই নেই, তার কারণ একই সরকার। গঙ্গার ক্ষেত্রে আমার একরকম অ্যাটিটিউড, গঙ্গার ক্ষেত্রে আমার একরকম তৎপরতা, আর রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে আরেক রকম তৎপরতা। আমার পুলিশ তালা ভাঙার সময় ক্যামেরায় আছে, দাঁড়িয়ে থেকে দেখছে, এবং তালা যখন ভাঙা হচ্ছে জায়গা থেকে সরে যাচ্ছে। এই অলীক কুণাট্যরঙ্গ প্রতি বছর কেন কেন দেখবে বাংলার মানুষ, কেন দেখবে? ভোট ব্যাংক পলিটিক্সের জন্য? এই প্রশ্ন রইল, আমার পরের বক্তার কাছে একদম সরাসরি যাব। পরের বক্তা বিজেপির শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক, অনেকে বলছেন যে কেএমডি এর এই সিদ্ধান্তের জন্য একেবারে তোমরা দায়ী, বিজেপি দায়ী, একেবারে বিজেপি দায়ী। কেন? যে 2019 লোকসভা নির্বাচন দেখিয়ে দিয়েছে যে হিন্দি ভাষী এলাকাগুলো ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে। আমি লোকসভার সিট ধরে ধরে বলছি, দার্জিলিং, রায়গঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, খড়গপুর, ব্যারাকপুর, বিহারি ভোট পাখির চোখ, অবাঙালি হিন্দি ভাষী ভোট আমার পাখির চোখ, সামনে 21 ভোট, আমার আর কিছু দেখার দরকার নেই, আমায় দেখাতেই হবে যে কিভাবে যারা ছট পুজো করেন তাদের পাশে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে। আমি ঝাঁপিয়ে পড়ছি, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি দায়ী। তোমার সময় শুরু এখন। তুমি বিজেপিকে যেভাবে সম্পূর্ণ করে দায়ী করলে, তা থেকেই প্রমাণ হলো এই মুহূর্তে বিজেপি সবচেয়ে প্রাসঙ্গিক, এবং তৃণমূলের সরকারটা একটা বিদায়ী সরকার। যাবার বেলায় অনেক মানুষ কিছু সিদ্ধান্ত নেয় আবেগের কাছে, কখনো জনরোষের কাছে। সরকার হয়তো কোনো ক্ষেত্রে আত্মসমর্পণ করে, কিন্তু এখানে সরকার আত্মসমর্পণ করলো না, সরকার নিজের অবস্থান থেকে সম্পূর্ণ অন্যদিকে সরে যাচ্ছে। গ্রিন ট্রাইব্যুনাল ছাড়া বিজেপির নেতারা খুব বেশি এ নিয়ে সরব হয়েছেন, এই প্রমাণ আমার হাতে নেই। এটা নিয়ে কি খুব বেশি আন্দোলন হয়েছে, কিংবা এমন এমন কি অবস্থা পৌঁছে গেছে যে বিহারি সম্প্রদায়ের মানুষজন ছট পুজো করবেন বলে এবং রবীন্দ্র সরোবরকে ব্যবহার করবেনই এরকম বলে তারা কি কোনো এনার্কি তৈরি করেছে? বিষয়টা তো সেখানে নয়, বিষয়টা হচ্ছে সরকার একটা বিকল্প ব্যবস্থা করেছিল, এখন বিকল্প ব্যবস্থাটা কার্যকর না করে সরকার নিজের পুরনো অবস্থানে ফিরে আসছে। কিসের জন্য ফিরে আসছে? এখানে তো কোনো আত্মসমর্পণ নয়, একটা সম্পূর্ণ গোষ্ঠীর রাজনীতি। একটু আগে সমীরদা বলছিলেন, উনি সঠিকভাবেই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উনি অনেক ব্যবস্থা নিয়েছিলেন রবীন্দ্র সরোবরকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা দূষণের জন্য তিনি যতটা দূরে সরিয়ে রাখা যায় মানুষকে চেষ্টা করেছেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী ছিলেন, মানে দৃশ্যমানতা যার ছিল, যিনি মানুষের সামনে বলতে পেরেছিলেন যে আমি মানুষকে ভয় মুক্ত করব, মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেব, বুদ্ধখল রিগিং, সায়েন্টিফিক রিগিং, বুদ্ধজ্যাম থেকে মানুষকে মুক্ত করে দেব। আর সেই দলেরই নেত্রী, তার উপস্থিতিতে আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচনে সদর্পে ঘোষণা করে দেওয়া হলো বিরোধী শূন্য পঞ্চায়েত চাই, রাজ্যে বিস্তীর্ণ অঞ্চলের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, তাদের মত প্রকাশের অধিকারটাকে বাজেয়াপ্ত করা হলো, আর প্রতিবাদী কণ্ঠস্বর রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে গেল। আরে বিহারি তো অনেক বেশি আছে আমাদের ব্যারাকপুরে, যেখানে যত বেশি হিন্দিভাষী আছে সেখানে তো বোমবাজি চলেছে, 94 মামলা চলেছে অর্জুন সিং এর বিরুদ্ধে, সাংসদের বাড়ির দরজায় প্রতিনিয়ত বোমা পড়ছে, একের পর এক পার্টি অফিস দখল চলেছে, খড়গপুরে হিন্দিভাষী জায়গাতে সেখানে সংঘর্ষ হয়েছে, ব্যারাকপুর, কতগুলো জায়গা যে ধারাবাহিক তুমি নাম বললে, বিজেপিকে মানুষ ঢেলে ভোট দিয়েছে, ওরা দেবে একটা ছট পুজোর কারণে, কিংবা ছট পুজোর আচার আচরণটা কোথায় হবে সেটার কারণে পশ্চিমবঙ্গের ভাগ্য বা পশ্চিমবঙ্গের নির্বাচনের ভাগ্য। ধন্যবাদ শ্রমিক, আমি এবার পরিসংখ্যানে আসবো।
যে কেন অবাঙালি ভোট, হিন্দিভাষী ভোট বা কোনো সম্প্রদায়ের ভোট, আবার বলছি আমি বিশ্বাস করি না যে কোনো একটি সম্প্রদায়ের সব মানুষ তারা পরিবেশের কথা চিন্তা করেন না। প্রত্যেকে পরিবেশের কথা চিন্তা করেন, তার সব থেকে বড় প্রমাণ আজকে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে একেবারে হিন্দিভাষী মানুষ সোজা শটান দাঁড়িয়ে রুখে দিচ্ছেন এই পরিকল্পনা, বলছেন যে না পরিবেশের ক্ষতি হবে, তারাও হিন্দিভাষী, তারাও আমাদের বাংলার লোক, তাদের মতামতেরও যথেষ্ট গুরুত্ব আছে, এবং অবশ্যই যে কথাটা বললে হয়তো অনেকে বুঝবেন তাদেরও ভোট আছে। আমি এবার সরাসরি আপনাদের দেখাবো যে লোকসভা নির্বাচনে, লোকসভা ভোটে বিজেপি 18টা আসন জিতেছে, হিন্দি বলয় তার মধ্যে কোথায় কোথায় পড়ে একেবারে সেফোলজিস্টের অঙ্কের হিসেবে, এবং 294টা বিধানসভা আসন যেখানে 21 সালে বিধানসভা ভোট তার 70টা আসনে হিন্দিভাষীদের আধিপত্য, সাম্প্রতিক পরিসংখ্যান, সরকারি ডেটা তাই বলছে। দেখুন, ভাষা ধর্ম এসবই কি বঙ্গ রাজনীতির মূল অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে? বিজেপি দাবি করছে তৃণমূল সরকার হিন্দু বিরোধী, আবার মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের জন্য ভাতা ও গৃহের ঘোষণা করছেন। এরই মধ্যে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতে বিশেষ আবেদন জানিয়েছে KMDA। বিধানসভা ভোটের আগে কি যে যার মতো করে ঘুটি সাজাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন রাজ্যে 294টি বিধানসভা আসনের অন্তত 70টি আসনে হিন্দিভাষীদের আধিপত্য। 2011 জনগণনা অনুযায়ী রাজ্যে প্রায় 64 লক্ষ হিন্দিভাষী ভোটার আছেন। শেষ জনগণনা অনুযায়ী কলকাতায় অবাঙালি ভোটারের সংখ্যা প্রায় 51%। 2019 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর এবং আসানসোলের মতো কেন্দ্র যেখানে একটা বড় অংশের ভোটারই হিন্দিভাষী, সেখানে বিজেপির কাছে পরাজিত হতে হয়েছে তৃণমূলকে। শেষ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রায় 35% ভোট পেয়েছে বিজেপি। 5 বছর আগে তারা পেয়েছিল মাত্র 16% ভোট। নির্বাচন বিশ্লেষকদের একাংশ এও বলছেন যে দক্ষিণ কলকাতায় বিজেপির এই উত্থানের পেছনে এলাকার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফিক পরিবর্তনও রয়েছে। এই এলাকাগুলিতে হিন্দিভাষীদের সংখ্যা আগের তুলনায় বাড়ছে। সেই কথা মাথায় রেখেই কি হিন্দি সেল গঠন কিংবা রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমোদনের জন্য আবেদনের মতো সিদ্ধান্ত? এটা সম্পূর্ণ একটা ধোকাবাজির ছক বলে আমার মনে হচ্ছে। কোনোভাবেই কোনো মানুষের মনকে তৃণমূলের দিকে নিতে পারবে না। তার কারণ, তৃণমূল মানেই বিনাশ, এটা বাংলার সর্বস্তরের মানুষ বুঝে গিয়েছে। উনি চেষ্টা করছেন, গতবার তো অন্যভাবে হয়েছিল, এবার দেখলেন আমি যাই খুশি করে। আরে এভাবে বিহারীদের ভোট পাওয়া যায় না, তাদের চাকরি চাই, তাদের রোজগার চাই। যদিও তৃণমূলের দাবি তারা সবার জন্য কাজ করে, কোনো নির্দিষ্ট অংশের জন্য নয়। ওদের কাজ ওরা বলছে, আমাদের কাজ মানুষকে নিয়ে কাজ করা। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজই করছে। আমরা বিভাজনের রাজনীতিতে নেই, সমাজকে ঐক্যবদ্ধ করেই চলতে চাই, কিন্তু যার যেটা দরকার সেটা তো মানতেই হবে। হিন্দু মুসলিম হোক কিংবা বাঙালি অবাঙালি, তুষ্টিকরণ কিংবা ভারসাম্যের চেষ্টা কি সবসময় ভোটে ডিভিডেন্ড দেয়? কোভিডের সময় দিনে দিনে আমরা যেটা দেখেছি, মানুষের মৃত্যু, শ্রমজীবী মানুষের মৃত্যু, বেকার যুবক যুবতীরা কাজ হারাচ্ছেন, এগুলো দৈনন্দিন জীবনে যারা ফেস করছে তাদের কাছে কিন্তু আইডেন্টিটি পলিটিক্স কার্যকরী হবে না। এই বোর্ড গঠন করে একটা সেক্লুডেড রাজনীতি করে আমার মনে হয় না যে আগামী নির্বাচন পরিচালিত হবে। শেষ অবধি ভোটে কার কৌশল কাজে দেয় সেটাই দেখার। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থবাবু, ইতিহাস থেকে বোধহয় রাজনীতিবিদরা শিক্ষা নেন না। রাজীব গান্ধীও ভেবেছিলেন যে দুই সম্প্রদায়ের মানুষকেই খুব তুষ্ট করবেন এবং বছরের পর বছর তার কংগ্রেস দলের ওপর ভোটারদের ভোট বৃষ্টি হবে, তা হয়নি। শাহবানুর মামলায় সুপ্রিম কোর্টের রায় পাল্টাতে সংসদে আইন পাশ করলেন, তারপরে তার মনে হলো যে হিন্দুরা অসন্তুষ্ট হবে, একেবারে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে শটান অযোধ্যায় বিতর্কিত জমির তালা খুলে দিলেন, এবং 1989 সালে সেই ইতিহাস বলছে দুজন সাংসদ থেকে বিজেপির 85 জন সাংসদের দায়িত্ব নিয়ে রাজীব গান্ধী পৌঁছে দিলেন। 34 বছর ধরে শ্রমিকদের রাজনীতির অভিযানটাই ছিল যে মন্দির ওয়াহি বানায়েঙ্গে। এই তোষণের রাজনীতি আমি বলছি যে কংগ্রেস করেছে এবং তাতে ফেল করেছে। একটা নয়, একাধিক উদাহরণ দেওয়া যায় পার্থদা। আমি বলছি আলটিমেটলি চিচিং ফাঁক করলো কংগ্রেস আর তার রত্নভাণ্ডার নিয়ে গেল দশকের পর দশক ধরে বিজেপি। আমি বলছি তুষ্টিকরণের রাজনীতি, অ্যাপিজমেন্ট পলিটিক্স কোথায়? কোনো দলকে কোনো ডিভিডেন্ড দেয়? আপনার সময় শুরু এখন। দেখুন সুমন, আমি বলতে পারি পশ্চিমবঙ্গে আশ্বিনের আকাশ দেখলে নিউ নর্মালে বোঝায় যেমন পুজো আসছে, আর শাসকের ভাষণ যদি শোনা যায় তাহলে বুঝবেন ভোট আসছে, এবং এই দুটোই আসলে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদের দেবদেবীকে পুজোয় ভোটে ব্যবহার করার রেওয়াজ কিন্তু এদেশে শুরু হয়ে গেছে, আপনি যে উপাখ্যান বললেন তার সূত্র ধরেই।
যে কেন্দ্রের শাসক দল যদি বলেন যে রামনবমীর থেকে রাম মন্দিরে যে বিনিয়োগটা করেছে এবং তার মধ্যে দিয়ে তারা পদ্ম ফোটাতে পেরেছে, আমি জানি না রবীন্দ্র সরোবরের পাকে পদ্ম ফোটানোর চেষ্টা গত বছর তারাও করেছিল। এখন মুশকিলটা হচ্ছে যে এই যে বিজেপির দেখানো পথে তৃণমূল হচ্ছে যে যখন মুভ করতে চাইছে, ফলে তাদেরকেও আসলে পুজো থেকে পুরোহিত সবটাই হচ্ছে আঁকড়ে ধরতে হচ্ছে। আমি এই কারণের জন্যই বলছি যে পুজোয় বিনিয়োগ সরকার করছে 10,000 টাকা করে ক্লাবকে দিচ্ছে, ভূভারতে কোথাও হয় না। আমি এও দেখলাম যে এই সময় যে মানে পুরোহিতরা তারা হচ্ছেন পুজো পরিষ্কার বিজেপির পাঠাতে, আপনাকে আমি এক্সট্রা সময় দেব, বিজেপির রাস্তায় হেঁটে কি বিজেপিকে আটকানো সম্ভব? কইতে দেখিয়ে রাহুল গান্ধী যদি ভোট পেতেন তাহলে এতদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যেতেন রাহুল গান্ধী। আমি বলছি যে রামনবমীর মিছিল আমি পাড়ায় পাড়ায় যদি সূর্য মন্দির 12টা সূর্য মন্দির করার ঘোষণা দিয়ে আটকাতে পারতাম তাহলে বাবুল সুপ্রিয় দুবারের জন্য সংসদে পৌঁছতে না, এক্স্যাক্টলি মুনমুন সেন জিতে সংসদে পৌঁছতে, এক্স্যাক্টলি। ফলে এখানেই প্রয়োজন যে যদি যদি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি হিন্দুত্বের রাজনীতিকে আটকাতে হয় সেটা কখনো হিন্দুত্বের তাস ওপেন করে কখনো সম্ভব নয়, কিন্তু আনফর্চুনেটলি আমাদের রাজ্যে বিজেপি বেড়েছে মূলত তৃণমূলের কারণেই, কারণ বিজেপির দেখানো পথে আজও তারা চলেছেন। আমি বলছি আজও তারা চলছেন, আপনি যদি দেখেন যে এই যে আমি বলছি যে বিজেপি যা যা কাজ করেছে, বিজেপি রামনবমী করলে এরা হনুমান দশমী করেছে, এরা রামযাত্রা করলে ওরা পবিত্র যাত্রা করছে, ফলে এই এরকম একটা পরিস্থিতিতে যে পুরোহিতদের ভাতা দেওয়া, ইমামদের ভাতা দেওয়া, আমি বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই যে কমিউনালাইজেশন অফ পলিটিক্স এবং ভোট সেইটা করছেন, এবং এইটা করে করে রাজ্যের যে পলিটিক্সের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডাটাই কোথাও হারিয়ে যাচ্ছে। আমি বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা রবীন্দ্র সরোবরের পরিবেশ থেকে শুরু করে আপনি যদি দেখেন যে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি ক্ষেত্রে পরিবেশ অ্যাফিস হয়নি, আপনি বিশ্বভারতীর পরিবেশ পেলোডার দিয়ে অ্যাফিস করেছি কোথায়, আমি বলছি সেখানেও তো পরিবেশের অ্যাফিসমেন্ট হচ্ছে। আমি বলছি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিজেপির এক্সেল মার্কাজ হিন্দুত্বের জার্সি গায়ে যদি তৃণমূল মনে করে আমি খেলতে নামবো তাহলে আসলে এটা একটা বিষাক্ত খেলা, এবং এই প্রতিযোগিতা এরা দুজনে মিলে করছে এবং এরা আসলে একজন অন্যের বিকল্প ভাবানোর চেষ্টা করছে, এবং এই দুটো ফুলই বিপজ্জনক। আমি বলছি যে মানুষের যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যাচ্ছে, আমার ধারণা ফুল দেখে ভুল করার দিন সম্ভবত চলে যাচ্ছে, এবং এইটা এইটা কিন্তু আমি বললাম এই দুদলের জন্যই হচ্ছে সবচেয়ে প্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গে যে পোলারাইজেশনের পলিটিক্স ছিল না, বিভাজনের পলিটিক্স যেটা ছিল না, এটা সরকারি উদ্যোগে প্রমোট হচ্ছে। রাজনৈতিক দল তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং তারা অবশ্যই ভোটের জন্য মানুষকে খুশি করে ভোট পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামবে, এবং গণতন্ত্রের সেই স্বাস্থ্যকর প্রতিযোগিতা এটাই তো কাম্য। কিন্তু তার জন্য কোনো ক্ষেত্রে 1% হলেও পরিবেশ কেন বলি হবে? এবং বছরের পর বছর এই ছবি আমাদের দেখতে হবে ছট পুজোকে কেন্দ্র করে। আমি দ্রুত একবার আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IAMSUMANDE অসংখ্য মন্তব্য আসছে, আমি কয়েকটা মন্তব্য পড়ে নেব। শুভদীপ মুখোপাধ্যায় তিনি লিখছেন ভোট কাটতে শেষ পর্যন্ত পরিবেশকেও বাজি রাখলো সরকার। রাজা বাগদি লিখছেন ভোটের জন্য ধর্ম রাজনীতি বাঙালি সংস্কৃতিকে পাল্টে ফেলছে। স্বরূপ কিশোর ঘোষ লিখছেন পুলিশ যেন কোনোভাবে এটা করতে না দেয়। অমিত দত্ত লিখছেন সবের উত্তর একটাই, আসন্ন ভোট, খুশি করে যতটা পাওয়া যায়। গৌতম বাবুই লিখছেন তৃণমূল জানে যে গ্রিন ট্রাইব্যুনাল যাই বলুক না কেন রবীন্দ্র সরোবরে ছট পুজো হবেই, প্রশাসন নিজের নাক বাঁচাতে এই তদবির করেছে। অরুণাব সেন লিখছেন ভোটের রাজনীতি ঊর্ধ্বে উঠতে না পারলে রাজনীতিবিদদের পরিবেশ রক্ষার বার্তা শুধুই কথার কথা হয়ে থেকে যাবে। দীপঙ্কর দাস লিখছেন আসল উদ্দেশ্য হলো আগামী বিধানসভা নির্বাচন, পরিবেশ চুলোয় যাক তাতে ক্ষতি নেই। আমি দ্রুত একবার দেখব যে এই রিভিউ পিটিশন তার পেছনে কি যুক্তি দিচ্ছে KMDA, এবং 2 ঘন্টায় পরিষ্কারের যে যুক্তি দেয়া হচ্ছে তা আদৌ কি বিজ্ঞানের ধোপে টেকে। লুপ্ত মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে এনেছে, বায়ুকে নির্মল করার ভার যে গাছপালার ওপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয় তাকেই সে নির্মূল করেছে। বিধাতার যা কিছু কল্যাণের দান, আপনার কল্যাণ বিস্তৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করেছে, সেই কবে লিখে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ রবীন্দ্র সরোবরের ওপর যখন দূষণের অশনি সংকেত, তখন কবিগুরুর এই উক্তি মনে পড়ে যাচ্ছে অনেকেরই। করোনা আবহে মানুষের ফুসফুস আজ বিপন্ন, এই আবহে কলকাতার ফুসফুসকেও বিপন্নতার দিকে ঠেলে দিয়ে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়েছে খোদ KMDA, যা দেখে বিস্মিত পরিবেশবিদরা। তাদের প্রশ্ন, গত কয়েক বছরে এই ছট পুজো উপলক্ষে রবীন্দ্র সরোবরে কি তাণ্ডব চলেছে, নাকি ভুলে গিয়েছে প্রশাসন? সরকার যেটা করতে চাইছেন এটা এতটা বিপজ্জনক যে পরিবেশের পক্ষে নয় শুধু, এটা একটা ভয়ঙ্কর জনস্বার্থ বিরোধী কাজ করছেন। নির্দিষ্ট একটি রাজনৈতিক কারণে এটা করছেন, ভোট ব্যাংকের দিকে তাকিয়ে, কিছু মানুষের ভোটের দিকে তাকিয়ে, সারা কলকাতার
যে একটা ফুসফুস সেটাকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে। 2017 সালে শর্ত সাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সে সঙ্গে এটাও বলে দেওয়া হয় যে এটাই শেষবার, কিন্তু 2018 সালে বিধি শিখেই তুলে সেখানে ফের ছট পুজো হয়। এই ছবি দেখে আরো কড়া ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত। গত বছর ছট পুজোর জন্য রবীন্দ্র সরোবরের বিকল্প হিসাবে কয়েকটি ঘাটের নাম ঘোষণা করে কেএমডিএ, কিন্তু তারপরেও ছবিটা পাল্টায়নি। তালা ভেঙে রবীন্দ্র সরোবরে ঢোকে দলে দলে পুণ্যার্থীরা, তখন নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। কিছুক্ষণ বাদে সেটুকুও নেই, আইন ভঙ্গ হচ্ছে দেখেও তারা উধাও। তারপর ছট পুজোর নামে রবীন্দ্র সরোবরের ভেতরে যা চলে তাকে তাণ্ডব ছাড়া আর কিছু বলা যায় না। বিকেলের দিকে পুলিশ আবার উপস্থিত, কিন্তু আইন ভাঙা আটকাতে কোনো কড়া পদক্ষেপ নেই। রাজ্য সরকারের তরফে সেই সময় জানানো হয়েছিল, ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষের ওপর পুলিশের লাঠি চালানো সম্ভব নয়। অনেকে প্রশ্ন তুলছেন, কড়া ব্যবস্থা নেওয়ার ইচ্ছে কি আদৌ ছিল সরকারের? থাকলে এবছর খোদ কেএমডি এর তরফেই রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চাওয়া হলো কেন? কেএমডি এর সিইও অন্তরা আচার্যের দাবি, পরিবেশ আদালতের নির্দেশ পালনের চেষ্টা সত্ত্বেও গত বছর কিছু মানুষ জোর করে রবীন্দ্র সরোবরে ঢুকে পড়েন, এর মধ্যে বৃদ্ধ মহিলা শিশুরাও ছিল। প্রশাসনের তরফে বল প্রয়োগ করা যায়নি। ওই ঘটনার পর মাত্র 2 ঘন্টার মধ্যে সরোবর পরিষ্কার করে দেওয়া হয়। পরবর্তীকালে আর দূষণের সমস্যা ছিল না। একথা মাথায় রেখেই এবার কেএমডি রিভিউ পিটিশন করেছে। আবেদনে বলা হয়েছে, পুরো বিষয়টির সঙ্গে বহু মানুষের ধর্মীয় অবস্থান আবেগ জড়িয়ে রয়েছে, বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ছট পুজো করার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হোক। ছট পুজোর পরের দিন সকালবেলা যেরকম ছিল সেরকম 100% সরিয়ে দেওয়া, ওখানে নেটিং করা, ওখানে যদি কোনো ইউজ অফ কিছু হয় তাহলে ভেতরে যাতে না হয় সেটা আলাদা প্রভিশন করা, তাতে যারা শ্রদ্ধায় ছট পুজো করতে আসছেন তারাও নির্বিঘ্নে ছট পুজো করলেন, আবার লেকেরও ক্ষতি হলো না, প্রাণীরও ক্ষতি হলো না, মানে মাছ বা পাখি তাদেরও ক্ষতি হলো না। সেইভাবে উভয় উভয় একদিনের জন্য যদি পারমিশন মহামান্য গ্রিন ট্রাইব্যুনাল দেন। অনেকে বলছেন, নিষেধ থাকতে গত কয়েক বছরে রবীন্দ্র সরোবরে তাণ্ডব চলেছে, আদালত অনুমতি দিলে কি হবে? এর তীব্র বিরোধিতা আমি পরিবেশবিদ হিসেবে বা পরিবেশের সপক্ষে থেকে আমি করছি বা করতে চাইছি, এই কারণেই করতে চাইছি। রবীন্দ্র সরোবর একটা টিপিক্যাল ইকোলজিক্যাল সেগমেন্টের জায়গা, অর্থাৎ টিপিক্যাল ইকোস্ফিয়ার এখানে একটা গড়ে উঠেছে, সেটা গাছ পাখি জলাশয় সব কিছু মিলিয়ে এখানে যে বাস্তুতন্ত্র রয়েছে সেই বাস্তুতন্ত্রটা বিশেষভাবে এখানে তৈরি হয়েছে। অতএব এই বিশেষ বাস্তুতন্ত্রকে যদি আমরা ইচ্ছাকৃতভাবে বা মনুষ্যসৃষ্ট কারণে ভেঙে দিই তাহলে সেটা সমগ্র পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, পৃথিবীর সবথেকে দূষিত 20টি শহরের মধ্যে 14টিই ভারতের, মানুষের দরকার অক্সিজেন, কিন্তু শহরের ফুসফুসি যদি ছিন্ন ভিন্ন হয় তাহলে তা আসবে কোথা থেকে? অর্ণব মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অধ্যাপক শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় দা, জওহরলাল নেহরুর অধিকাংশ মতের সঙ্গে আমি এত বছর পরে একমত হই না, কিন্তু ধর্মনিরপেক্ষতা নিয়ে নেহরুর ব্যাখ্যা ছিল যে সমস্ত ধর্মে হাজিরা নয়, সমস্ত ধর্ম থেকে রাষ্ট্র সম দূরত্বের যে নীতি তা বজায় রাখবে, ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা প্রত্যেকটা ধর্ম সম্প্রদায়কে তাহলেই দেয়া যাবে। আপনার মনে থাকবে যে তৎকালীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে তিনি বলেছিলেন যে সোমনাথ মন্দির সংস্কারের পর খুলে দেয়া হচ্ছে, সেই উদ্বোধনে আপনি যাবেন না। যাই হোক, সে অন্য ইতিহাস, কিন্তু আজকে এই 20-20তে দাঁড়িয়ে সবাই, সব রাজনৈতিক দল সব ধর্মে গিয়ে হাজির হচ্ছেন এবং ভোট ব্যাংকের রাজনীতির এই রমরমা, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা বিরোধীদের পদক্ষেপে সরকারের পদক্ষেপে। আপনার সময় শুরু এখন। আমাদের এই মুহূর্তে রাজনীতিটা, অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতিটা যে জায়গায় যাচ্ছে সেখানে কিন্তু ধর্মের একটা বড় স্থান আছে। আমরা আমরা রাগ করতে পারি, বিরক্ত হতে পারি, কিন্তু মূল বিষয়টা হলো যে ভোটটা কিন্তু ভাগাভাগি যেভাবে হচ্ছে, অর্থাৎ মূল ভোটের প্রায় 85% ভোট এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির মধ্যে যাচ্ছে, সেই জায়গায় এটা একেবারে পরিষ্কার সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ বিভিন্ন সার্ভে থেকে বোঝা যায় কোথায় কিভাবে ভোট পড়ছে, যে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে যাচ্ছে এবং অনেকটা সংখ্যাগুরু অংশের ভোট অনেকটা বিজেপির কাছে যাচ্ছে। এটা এটা বুঝতে কোনো অসুবিধা হয় না।
এবার যেহেতু সংখ্যাগুরু অংশের ভোটটা বেশি, সুতরাং সেই জায়গায় একটা রাজনৈতিক দলে তৃণমূল অবশ্যই টার্গেট করবে এবং তার একটা অংশ তো তারা পেত, সেই কারণেই তো তারা বেশি ভোট পেয়েছে। শুধু সংখ্যালঘু ভোট পেয়ে তো এই গোটা ভোটটা পাওয়া সম্ভব ছিল না। এবার ফলে প্রতিটি ক্ষেত্রে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, বারবার আমরা তর্কে বলছি যে ধর্ম এবং রাজনীতি আলাদা, ধর্মের সঙ্গে রাজনীতির মিল নেই, কিন্তু আপনি যদি বিশ্বজোড়া পরিস্থিতির দিকে তাকান, আপনি যদি সিরিয়া দেখেন, সেখানে যে এত মারামারি, সেটা কি ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক না থাকলে কি সেই মারামারিটা হতো? আপনি যদি একটুখানি তাকান যে তুর্কির দিকে, তুর্কিতে যেভাবে পরিবর্তন হচ্ছে, যেভাবে একটা চার্চ থেকে মসজিদ থেকে হয়ে যাচ্ছে মসজিদে একটা, এই যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণপন্থী রাজনীতির সামনে যে পথটা, সেখানে সাধারণ মানুষের সমর্থন বিশ্বজুড়ে বেশি পাওয়া যাচ্ছে ধর্মের কথা বলতে গেলে, সেই জায়গায় পশ্চিমবঙ্গ হঠাৎ করে আলাদা হওয়ার কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। এখন মূল প্রশ্নটা হলো এই যে কম্পিটিটিভ কমিউনালিজমের প্রশ্ন, যেটা বামপন্থী এবং কংগ্রেসটা মিলেমিশে বলছেন, সেইখানে তারা এই বক্তব্যটা রেখে সাধারণ মানুষের ভোট তাদের কাছে কতটা টেনে আনতে পারবেন? এই যে সাধারণ মানুষ এই ধর্ম থেকে বেরিয়ে এসে তারা কি দেবে বামপন্থী বা কংগ্রেসকে ভোট? আপনি যদি লক্ষ্য করেন, নরেন্দ্র মোদী যখন অযোধ্যা মন্দিরে গিয়ে সাঙ্গ হয়ে প্রণাম করছেন, তখন কি বাঙালি তার বিরুদ্ধে বিশাল প্রতিবাদে মুখর হচ্ছে? এমন তো নয়। অর্থাৎ আমার কিন্তু মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি আগামী 2021 নির্বাচন অবধি অনেকটাই ধর্মের চারদিকে আবর্তিত হবে। সৌমাদা বলছেন যে এটাই আমাদের ভবিতব্য। বাম এবং কংগ্রেস বলার চেষ্টা করছে যে দেখুন, দুটো দল তাদের যারা বিপরীতে আছেন, একটি দল আমাদের মানুষের করের টাকায় মন্দির তৈরি করে, মূর্তি তৈরি করে, আরেকটি দল আমাদের করের টাকায় পুরোহিতদের ভাতা দেয়, ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেয়। আমি জানি না, এই অভিযোগ নিয়ে দীর্ঘ গতকালও আমরা এই নিয়ে আলোচনা করেছি এবং অনেকে বলছেন যে ছট পুজো নিয়ে এটা তো অবশ্যম্ভাবী ছিল, তার কারণ 21-এর ভোটের আগে এটাই তো শেষ ছট পুজো, এর পরের ছট পুজো, তখন তো নতুন সরকার তৈরি হয়ে যাবে নির্ধারিত সময় ভোট এলে। যাই হোক, আমি এবারে দেখব, গতকাল আমরা জানিয়ে আলোচনা করেছি সনাতন হিন্দু পুরোহিতদের এবার ভাতা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। বৌদ্ধ ধর্মে বিশ্বাসী সম্রাট অশোক নিজের ধর্মের পাশাপাশি সম্মান করতেন অন্যের ধর্মকেও, প্রচার করতেন সবার ধর্মকে সম্মান করার বাণী। এই কারণেই অনেকে বলেন চণ্ডাশোক অশোক পরিণত হয়েছিলেন ধর্মাশোকে। প্রাচীন ভারতে একে অপরের ধর্মকে সম্মান করাই ছিল দস্তুর, কিন্তু কালের নিয়মে সেই ধর্মই এখন হয়ে উঠেছে রাজনীতির হাতিয়ার। রাজ্যে সনাতন গরিব ব্রাহ্মণ পূজারীদের জন্য মাসিক 1,000 টাকা ভাতা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সনাতন ধর্মে যে ব্রাহ্মণরা দীর্ঘদিন পুজো করে আসে, কিন্তু তাদের কোনো রকম সাহায্য তারা কখনো পায়নি, এবং তাদের মধ্যে একটা শ্রেণী আছে খুব গরিব, তাদের জন্য যদি একটা ছোটোখাটো কিছু করা যায়। আমরা 8,000-এর লিস্ট অলরেডি পেয়ে গেছি, আমরা মাসে 1,000 টাকা করে তাদের সাহায্য করব। তার আগে 2012 সালে ইমাম মুয়াজ্জেমদের জন্য মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পয়লা বৈশাখ থেকে আমার 30,000 ইমাম ভাই ভাইদের আমরা ওয়াকাফের থ্রুতে 2,500 টাকা করে একটা অনারিয়াম দেব। অভিযোগ, গত কয়েক বছরে বঙ্গ রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ধর্ম, বিজেপি বনাম তৃণমূল। বিজেপির রামনবমীর অস্ত্র পুজোর পাল্টা তৃণমূলের হনুমান পুজো, তারপর থেকে লাগাতার চলছে এই ধর্ম রাজনীতি। যে বিজেপির বিরুদ্ধে ভারতীয় রাজনীতিতে ধর্মের আমদানির অভিযোগ ওঠে, তাদের দাবি পুরোহিতদের মাসিক ভাতা দিয়ে ড্যামেজ কন্ট্রোল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বাংলায় তো 800,000-এরও বেশি পুরোহিত আছে, তাদের মধ্যে 8,000 পুরোহিত বাঁচলো কে? এতদিন মনে পড়েনি পুরোহিতদের দাবির কথা, এখন যখন মরণকালে হরির নাম বলে বাংলা একটি প্রবাদ আছে, সেই প্রবাদ এখন সার্থক করতে চলছে মমতা ব্যানার্জি। অনেক পুরোহিত আছে, যে পুরোহিতরা আপনার মানে কল্পনা করতে পারবেন না, অনেকে আছেন তাদের দিন চলে না, তাদের কোনো রুজি রোজগার নেই, তারা খেতে পায় না, ওষুধ কিনতে পায় না, সুতরাং এরকম তাদের অবস্থা অত্যন্ত সঙ্গীন। আমরা ডাক দিয়েছিলাম যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আমরাও চাই যে অন্যদেরও যেমন সমস্যা রয়েছে তারাও যেমন ভাতা পাবে, তেমনি ব্রাহ্মণ পুরোহিতদের কথাও বিবেচনা করা হোক। একদিকে কংগ্রেস দাবি করছে তৃণমূল বিজেপি ধর্মের রাজনীতি করছে, আবার সেই পুরোহিত ভাতার কৃতিত্ব ছাড়তেও নারাজ তারা। পুরোহিত ভাতা 9 বছরে মনে পড়েনি, এখন মাথায় বজ্রাঘাতের মতো ভোট, ভোট ছাড়া কিছু নেই। জব কার্ড চাই, জব কার্ড চাই, কারখানা চাই, বেকারের চাকরি চাই। হিন্দু মুসলমানে জৈন খ্রিস্টানের তাস খেলে কোনো লাভ নেই। দেরি হলেও তারা বুঝতে পেরেছে যে পুরোহিত ভাইরা সত্যিকারের গরিব মানুষ, তাদের টাকার প্রয়োজন আছে, ভাতার প্রয়োজন আছে।
আবার সঙ্গে সঙ্গে এটাও বলবো, পুরোহিত ভাতা যেন আমফানের মতো না হয়। পশ্চিমবঙ্গের সমস্ত পুরোহিতকে যারাই আবেদন করবে তাদের প্রত্যেককে যেন ভাতা দেওয়া হয়, এই অনুরোধটা করব। বছর পুরোলেই বিধানসভা নির্বাচন, সেখানে এই কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় কে জেতে সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। রবীন্দ্র সরোবর নিয়ে এতক্ষণ কথা হলো, রবীন্দ্রনাথের তপোবন প্রবন্ধ দিয়ে শুরু করেছিলাম, আর রবীন্দ্রনাথের বোলপুরের নেতার কথা হবে না তা কি হয়, অনুব্রত মণ্ডল, তার আবার বাক্যবাণ এসেছে যেখানে তিনি বলছেন বিজেপিকে যারা ভোট দেবে সেই এলাকায় কাজ হবে না, তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। রাখঢাক নয়, খোলাখুলি হুমকি, ভোট নেই তো কাজও নেই। মঙ্গলবার বীরভূমের খয়রাশোল ব্লকে তৃণমূলের বুথভিত্তিক সম্মেলন ছিল। লোকসভা ভোটে নিরিখে খয়রাশোলে নাকড়াকোন্দা 56 নম্বর বুথে বিজেপি পায় 800 ভোট, আর তৃণমূল পায় মাত্র 100 ভোট। আর তাই অনুব্রত নির্দেশ, তৃণমূল ভোট কম পেয়েছে তাই ওই এলাকায় উন্নয়নের কোনো কাজ হবে না। এই বীরভূমের মাটিতেই জন্মগ্রহণ করা এক দিকদ্রষ্টা তার জীবনভর একটাই কথা বলতেন, নির্বাচিত গাণিতিক সংখ্যাগরিষ্ঠতা স্থায়ী সরকার গড়ার অধিকার দেয়, জনপ্রিয় সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠের সরকার হয়ে উঠতে দেয় না, এটাই সংসদীয় গণতন্ত্রের বার্তা এবং সারাংশ। অর্থাৎ সরকার সবার, উন্নয়নের অধিকার সবার আছে, আর সেই ব্যক্তি হলেন সদ্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসি রাজনীতির এক মহিরুহ। কিন্তু অনুব্রত মণ্ডলের তো নিজস্ব তত্ত্ব আছে। আরে অনুব্রতবাবু, দিল্লির মোদী সরকার আপনার এলাকার আপনার বাড়িতেও টাকা পাঠিয়ে উন্নয়নের কাজ করছে, আপনার পাশের বাড়িতে টাকা পাঠাচ্ছে মোদিজি, তিনি একবারও বলেন না তৃণমূল করেন। ভারতীয় জনতা পার্টি এই রকম রাজনৈতিক দলের কাজকে সমর্থন করে না। যে কোনো পার্টির কাজই হলো মানুষের সেবা করা, জনগণের হিতে মানুষের কাজ করা। কোনো একটা জেলা প্রেসিডেন্ট বলে দিল যে বুথে তৃণমূল হেরেছে সেই বুথে কাজ হবে না, এই নিদান দিয়ে এখন পশ্চিমবঙ্গের মানুষকে বলে লাভ হবে না। 2018 পঞ্চায়েত ভোটের আগে এই অনুব্রত মণ্ডল বলেছিলেন উন্নয়নের স্বার্থে আগামী পঞ্চায়েত ভোটে অন্য দলের প্রার্থী থাকবে না, থাকবে শুধুমাত্র মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। গণতন্ত্র সম্পর্কে অনুব্রত কি মনে করেন সেটা বারবার তার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে। সরকারের কোনো প্রকল্পের কারা হকদার হবে তার জাত ধর্ম বর্ণ সম্প্রদায় রাজনীতি এসবের উপরে নির্ভর করে না, এ এক ধরনের স্বৈরতান্ত্রিক, এই ধরনের মনোভাবের পরিচয় এটাকে বরদাস্ত করা যায় না। সব মিলিয়ে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই অনুব্রত মণ্ডল। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। আমি সমীর চক্রবর্তীর কাছে যাব। সমীর দা, লোকে বলে অনুব্রত মণ্ডল স্পিক্স ইজ হার্ট, মনে যা থাকে মুখে বলে দেন, কারণ কথা হচ্ছে যেটা বলেছেন সেটাকে তো এক কথায় যদি প্রকাশ করতে হয় প্রতিহিংসা, তো এই রাজনৈতিক প্রতিহিংসা কি তার ব্যক্তিগত মত নাকি দলও তাই মনে করে? যদি না মনে করে তাহলে দলের তরফে একটা নিন্দা অন্তত রাজ্যবাসী তো আশা করেন। সমীরদা, সুমনবাবু, আমি এই প্রসঙ্গে ঢোকার আগে আপনাকে ঠিক এর আমি একটা ঘটনা মনে করিয়ে দিচ্ছি। গত বছরের লোকসভা নির্বাচনের পরের ঘটনা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে কিছু মানুষ দেখা করতে গেছিলেন, এটা খবরের কাগজে আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় বেরিয়েছিল। তারা কৃষ্ণনগর থেকে এসেছিল, কৃষ্ণনগর লোকসভা আসনে বিজেপি পরাজিত হয়েছিল, তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল লোকসভা নির্বাচনে। দিলীপ ঘোষ শটান বলে দিয়েছিলেন যে কৃষ্ণনগরের জন্য কেন্দ্রীয় সরকার কোনো অনুদান দেবে না, কোনো উন্নয়ন হবে না, তার কারণ কৃষ্ণনগরের মানুষ বিজেপিকে ভোট দেয়নি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এখানে অনুব্রত মণ্ডল যে কথাটা বললেন, দেখুন গত 5-7 দিন ধরে আমি লক্ষ্য করছি আপনাদের এবিপি আনন্দে এই চ্যানেলে যে অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, আমি যদি যোগ করে দেবো যে কাগজে লেখা হয়েছিল, আনন্দবাজার পত্রিকা ছাপা হয়েছিল এবিপি আনন্দে, ওই ফুটেজটা এবিপি আনন্দে এই অনুষ্ঠানে দেখানো হয়েছিল, এবং এর তীব্র এবং তীক্ষ্ণ প্রতিক্রিয়া স্টুডিওতে যারা ছিলেন প্রত্যেকের তরফ থেকে এসেছিল। কিন্তু দিলীপবাবু ভুল করেছেন বলে অনুব্রত বা তৃণমূল ভুল করবে? না না না, আমি আসছি, আমি শুধু মনে করিয়ে দিলাম, তার কারণ অনেক দর্শক আছে আপনাদের 5 কোটির ওপর ভিউয়ারশিপ টিআরপি, সুতরাং অনেক মানুষের তো মনে নাও থাকতে পারে, সেই জন্য আমি মনে করিয়ে দিলাম কথাটা। ধরুন যেখান থেকে শুরু করেছিলাম আসছিলাম যে কথাটায়, অনুব্রত মণ্ডল গত 4-5 দিন ধরে
তিনি জেলা সভাপতি, বিভিন্ন বুথ স্তরে তিনি সম্মেলন করছেন, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে। এবং আজকেও যে অনুষ্ঠানটা আপনারা দেখালেন সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে। কিছুদিন আগেই আপনারা দেখিয়েছেন, দু তিন দিন আগে, যে একটি বুথের সভাপতি তিনি দাঁড়িয়ে উঠে বলেছেন যে আমাদের এলাকায় ঠিকমতো উন্নয়ন হয়নি। তা সেখানে অনুব্রত মণ্ডল তাকে সরাসরি প্রশ্ন করেছেন যে কেন রাস্তাটা তো হয়েছে, সে বলেছে আরও উন্নয়ন চাই। অর্থাৎ উন্নয়ন হলে মানুষের প্রত্যাশাটাও বাড়ে, এটাও ঠিক। কারণ এই ঘটনাটা আমাকে জানতে হবে, আপনারা যেটা দেখাচ্ছেন নিশ্চিতভাবেই হয়তো সেটা সত্যি ঘটনা, কিন্তু আমার ঘটনাটা জানা নেই, সুতরাং আমাকেও তার সঙ্গে কথা বলতে হবে এক্স্যাক্টলি তিনি কী বলেছেন। তার কারণ অসত্যমা হত ইতি গজও হয়ে যায় অনেক সময়। সব বুঝলাম, কিন্তু বিজেপিকে ভোট দেবে সেই এলাকায় উন্নয়নের কাজ হবে না, কাজ হবে না, এইটার উত্তর চেয়েছিলাম তো। আমি পয়েন্ট থেকে না, আপনি দিলীপ বাবুর উদাহরণটাও পাশাপাশি টেনে ধরেছেন, নিঃসন্দেহে দর্শকদের মনেও পড়ে গেছে, সেই ফুটেজ বারবার আমরা দেখিয়েছিলাম। আমি সৌমিক ভট্টাচার্যের কাছে এবার আমায় যেতে হবে। সৌমিক, অনুব্রত মণ্ডলের সঙ্গে তোমাদের কোনো ডিল হয়েছে নাকি? আমি একটু রসিকতা করেই তোমার প্রশ্নটা করছি, তার কারণ এর আগে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তেওয়ারি, এগুলো আমরা দেখেছিলাম, সেই নিয়ে দীর্ঘ চর্চা হয়েছে। তারপরে দেখেছিলাম যে যখন ভোটের রেজাল্ট বেরোলো, তখন কিন্তু বাবুল সুপ্রিয় দ্বিতীয়বারের জন্য জিতে সংসদে পৌঁছলেন, মুনমুন সেন হেরে গেলেন। আমি বলছি যে অনুব্রত মণ্ডল, আমি ডিলটার মধ্যে রসিকতা আছে, কিন্তু এই ধরনের কথা বললে শুধুমাত্র বিরোধীদের সুবিধে হয়, প্রকাশ্যে এই ধরনের কথা বলছেন অনুব্রত মণ্ডল? আমি বলছি শুধু মাথায় অক্সিজেন কম গেলে এটা হওয়া সম্ভব নয়। সৌমিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডলের প্রচারটা বেশি হয়েছে, একটা মিডিয়া আইটেম বয় হয়ে গেছে, সেজন্য অনুব্রত মণ্ডলকে নিয়ে আলোচনা হচ্ছে। এই ভাষায় কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা কথা বলে, যেখানে বিজেপি সামান্যতম বেশি শক্তি প্রদর্শন করতে পেরেছে সেটা আসছে দিলীপ ঘোষের কথায়। সত্যের অপলাপ করার প্রয়োজন নেই, দিলীপ ঘোষ যে কথাটা বলেছেন সেটা তিনি সরকারি কাজের ক্ষেত্রে বলেননি, তিনি সাংগঠনিকভাবে কিছু বিজেপি কর্মীকে বলেছিলেন, এবং সেটা ফুটেজটা মানে যেভাবেই হোক সেটা ভাইরাল হয়েছে। সেখানে কোনো সময় উন্নয়ন করার ক্ষমতা তো দিলীপ ঘোষের ব্যবস্থা ওখানে নেই, সরকারি কাজ কিছু কৃষ্ণনগরে কোনো সরকারি কাজ করে দেবার ক্ষমতা দিলীপ ঘোষের নেই, কারণ দিলীপ ঘোষ কৃষ্ণনগরের সাংসদ নন কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন বা ওখানকার জেলা পরিষদ। আমি এই বিতর্ক আরো এগিয়ে নিয়ে যাব, কিন্তু শ্রমিক একটা কথা বললো, আমি না শ্রমিককে থামিয়ে একটা প্রতিবেদন না দেখিয়ে পাচ্ছি না। শ্রমিক বলছে যে কাকদ্বীপ থেকে কোচবিহার তৃণমূল কংগ্রেসের নেতারা এই ভাষায় কথা বলেন। আমার শ্রমিকের কাছে ছোট্ট প্রশ্ন থাকবে, আচ্ছা ত্রিপুরায় বিজেপি নেতারা কোন ভাষায় কথা বলেন? তার কারণ এই গণতন্ত্র নিয়ে এত শুনছি, তার মূল ভিত্তি তো সংবাদ মাধ্যম, এবং একজন মুখ্যমন্ত্রী যার হাতে পুলিশ, যার হাতে ক্ষমতা, তিনি কি বলছেন? বিপ্লব দেব তিনি কি বলছেন আমার এখানে তো দেখাতে হবে। এবং বিপ্লব দেবের ডেটটা একেবারে সমীক, এবং দর্শকরা নোট করবেন, এই যে বক্তব্য আমি দেখাচ্ছি এটা 11 তারিখের বক্তব্য, 13 তারিখে সংবাদ মাধ্যমের ওপর হামলা হয়েছে, সাংবাদিকরা রক্তাক্ত হয়েছেন। আমি বলছি দল থেকে এখনো পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব আমি আমার চোখে পড়েনি। আমি বিস্ময়কর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ঠিক কি ভাষায় কথা বলেছে, আমরা ঠিক যেরকম অনুব্রত মণ্ডল দেখাই সেরম প্রয়োজনে বিপ্লব দেবও দেখাই। দেখুন, কিছু কিছু পত্রপত্রিকা অতি উৎসাহিত হয়ে ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করছে, ইতিহাস তাদের মাফ করবে না, আমিও তাদের মাফ করব না। ইতিহাস মাফ করবে না, ত্রিপুরাবাসী মাফ করবে না, আমি বিপ্লব দেবে মাফ করব না, আমি যা বলি তা করে যাই, ইতিহাস সাক্ষী। আবার বলছি শ্রমিক, এই বক্তব্য ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর 11 তারিখ, 13 তারিখ সংবাদ মাধ্যমে সুনির্দিষ্ট আক্রমণ হচ্ছে, সাংবাদিকরা রক্তাক্ত হচ্ছেন। কাকদ্বীপ থেকে কোচবিহার বলছিলে, ত্রিপুরাটাকে যোগ করবে নাকি শ্রমিক? ভাই হ্যাঁ, আরে বিষয়টা হচ্ছে যে বীরভূমের কথা হচ্ছিল, তো বীরভূম থেকে এত দূরে, মানে প্রথম কথা এখন এয়ারপোর্ট পৌঁছতে 5 ঘন্টা, তারপর ওখানে করোনার জন্য আবার রিপোর্টিং অত তাড়াতাড়ি করছে 1 ঘন্টা, মানে 7-8 ঘন্টা দূরে তুমি এত তাড়াতাড়ি যদি পৌঁছে যাও তাহলে আলোচনা কি করে চলবে? আলোচনা বাংলায় সীমাবদ্ধ থাকলেই ভালো হয়। শ্রমিক খুব বিপদে পড়ে গেছে, যদি কোনো জায়গায় সাংবাদিকরা আক্রান্ত হন, রক্তাক্ত হন, সেই জন্য না আমি আমার কোনো বিপদ নেই, আমার পেশার সতীর্থরা রক্তাক্ত হয়েছেন, তো রসিকতাটাকে নিতে পারলাম না শ্রমিক, নোট অফ ডিসেন্ট রইল। হ্যাঁ, সেই জন্য সেটা নিন্দনীয়,
উত্তরপ্রদেশে তিনজন সাংবাদিক খুন গত এক মাসে, রক্তাক্ত হচ্ছে উত্তরপ্রদেশে বিজেপির সরকার, তিনজন সাংবাদিক খুন সুমন বাবু। ভারতবর্ষে আমরা একজন বিজেপি নেতাকে খুঁজে পেয়েছি যার নাম সৌমিক ভট্টাচার্য, অন্তত নিন্দা করলেন, সাংবাদিকরা মার খেয়েছেন, সাংবাদিকরা রক্তাক্ত হয়েছেন, আক্রমণের হুমকি রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে এসেছে, অন্তত একজন বিজেপি নেতা নিন্দা করলেন। ধন্যবাদ সৌমিক, প্লিজ প্লিজ সুমন, আজকের শো এবার একটা বিশেষ কথা বলার আছে, এক মিনিট প্লিজ সুমন। শুনতে পাচ্ছি সৌমিক, প্লিজ বলো, শুনছি তো। আমি কথা বলতে পারি? হ্যালো, একদম স্পষ্ট, আমি অতিথিরা দর্শকরা আমি শুনতে পাচ্ছি, সবাই তোমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি শুধু শ্রমিক বলো, তোমার কথা ফুরিয়ে গেছে মনে হচ্ছে। আজকের আলোচনা চক্রের প্রথম থেকে আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি, কারণ সিপিআইএম এর বক্তা এবং তৃণমূল কংগ্রেস বা অন্য যারাই বলেছেন, একজন অধ্যাপকও বলছেন যে ধর্মের সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছে, বাংলায় এই সংস্কৃতি ছিল না। আমি শুধু একটা মানে ইনফরমেশনের জন্য শেয়ার করছি সকলের সঙ্গে, আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, সেটা হচ্ছে 1920 সালে 4 সেপ্টেম্বর এই কলকাতায় কংগ্রেস অধিবেশনে মহাত্মা গান্ধী যে রেজলিউশন তৈরি করেছিলেন তার প্রথমে ছিল খিলাফত আন্দোলন এবং তার খিলাফতের জন্য অসহযোগিতা, এবং সেইখানে তার পরের শব্দ ছিল পাঞ্জাবের জালিয়ানাবাগ, মানে জালিয়ানাবাগের আগে খিলাফতটা স্থান পেয়েছিল। চিত্তরঞ্জন দাস অতিমাত্রায় দুঃখ পেয়েছিলেন, বিরক্ত হয়েছিলেন, সেখানে স্বরাজ নামে কোনো শব্দ ছিল না, রাঘবচারিয়ার কথায় আবার সেখানে ড্রাফট রেজলিউশনের মধ্যে স্বরাজ শব্দটা আসে, যদিও গান্ধীজি তার বক্তৃতায় এক বছরের মধ্যে স্বরাজের স্বপ্ন দেখিয়েছিলেন। গান্ধীজি ভারতবর্ষের রাজনীতিতে জাতীয় কংগ্রেসের আন্দোলনের সঙ্গে খিলাফত মুভমেন্ট জুড়ে দিয়ে চিরকালের জন্য ভারতবর্ষের রাজনীতিতে বিভাজনের রাজনীতির জন্ম দিয়েছেন এবং সাম্প্রদায়িকতাকে তোষণ করেছেন। এই নীতি কংগ্রেসের নীতি, যুগের পর যুগ কংগ্রেস এই কাজ করেছে, সেই কংগ্রেসের গর্ব থেকে অশান্ত একটা শিশু জন্ম নিয়েছে যার নাম তৃণমূল কংগ্রেস। তবে সে এখন কোন দিকে ছুটবে, কোন দিকে হাত পা ছুটবে বুঝতে পারছে না, কখনো ইমাম মুয়াজ্জিন ভাষা, আবার তারপরে এখন পুরোহিত ভাতা, এটা কোনো সরকারের কাজ নয়। সুতরাং নির্বাচনের আগে এরা দিকভ্রান্ত। আমি শুধু একটাই কথা বলবো সুমন বাবু, এদের বিদায় নিশ্চিত, ইমাম ভাতার কথা বলছেন, তৃণমূল কংগ্রেস ইমাম ভাতা দিলে তৃণমূল কংগ্রেসকে বলা রাজনীতি ঘৃণা, এটা হচ্ছে হিন্দু বিরোধী। আবার যখন পুরোহিতদের ভাতা দেওয়া হয় তখন বলে ভোটের রাজনীতি করছে, এরা কি বলতে চাইছে? এই উত্তরটা আপনি দেবেন, এ তো তৃণমূল কংগ্রেসের পক্ষে মুসল উত্তরটা দিন না শ্রমিক বাবু, খাবো তামাকও খাবো, আপনার সঙ্গে দেখা হলো, আপনি একটু উত্তরটা দেবেন আমার, আমার স্বাধীনতা যে মুসলমানদের জন্য গরিব মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের সঙ্গে আছেন যেটা আপনারা নেই। আপনাদের হিসেব হচ্ছে 130 কোটির মধ্যে 40 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের জন্য কি কি প্রকল্প কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে জবাবটা দিন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য আছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে জৈন হোক, সে শিখ। বিজেপির এই দ্বৈরথের এই অংশে একবার আমার ইন্টারভেন করতেই হবে, যে ভোটের নিরিখে কি উন্নয়ন বা সরকারের কাজ নির্ধারিত হবে? আমি এই প্রশ্নে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থবাবু, আমি আবার সব থেকে বড় প্রশ্ন সাধারণ মানুষ এবং তার উন্নয়নের কাজে ব্যাক করব, সেটা হচ্ছে এই ধরনের কথা কিন্তু আগেও শোনা গেছে, এবিপি আনন্দেই আমরা দীর্ঘ আলোচনা করেছি, যে ওয়ার্ড বা যে ব্লক আমায় এত লিড দিতে পারবে তাকে এত টাকা দেয়া হবে। আমি বলছি রেট চ্যাটের মতো 2019 আগে উন্নয়নের টাকা দেওয়ার একটা ফিরিস্তি আমরা অন ক্যামেরা দেখিয়েছিলাম, আবার প্রয়োজন হলে দেখাবো। না, এটা ভোট হয়ে গেল 2019, আমার পরিষ্কার মনে আছে এই অনুষ্ঠানে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কদম্ব গাছি, সেখানে দেখেছিলাম যে পাড়ার ভোট বিজেপিতে চলে গেছে, ইট ইট রাস্তা পাকা করা হচ্ছিল, ইট তুলে ফেলা হয়েছিল। আবার পাশাপাশি এটাও বলবো যে এই খবর দেখানোর পর প্রশাসন, এই সরকার তৎপর হয়েছিল এবং সঙ্গে সঙ্গে ইট আবার সস্থানে ফেরত গেছে। কিন্তু আমার প্রশ্নটা প্রবণতা নিয়ে, যে আমায় ভোট না দিলে রাস্তা পাকা হবে না, আমায় ভোট না দিলে ইঁটের রাস্তার ইঁট তুলে ফেলা হবে, এটা কি ধরনের প্রবণতা? এটা সুমন আপনি ঠিকই বলেছেন যে আসলে এটা করোনার সময় অক্সিজেন ডেফিসিট যাদের আছে কেবল তাদের মনের কথা না, এটা যদি বলেন রাজ্যের শাসক দল সামগ্রিকভাবে তাদের যদি পলিসি উন্নয়ন সম্পর্কে যদি দেখতে চাই তাহলে কিন্তু এটাই হয়। আমি আপনাকে এই কারণের জন্য বলছি যে যদি সত্যি যারা আমাদের ভোট দেননি
সেখানে উন্নয়ন হবে না, সেখানে উন্নয়ন হবে না সেক্ষেত্রে তাহলে প্রথম আর্গুমেন্ট যেটা যে রাজ্যের সরকার যে প্রতিদিন কেন্দ্রের কাছে, আমার কথা হচ্ছে যদি কেন্দ্র বলে যে অবিজেপি রাজ্যগুলোকে আমি একটা টাকাও দেবো না, তাহলে কোথায় গিয়ে সেই আর্গুমেন্টটা দাঁড়াবে? আমি বললাম যে এটা প্রথম বোঝা উচিত। দ্বিতীয় বোঝা উচিত যে গণতন্ত্রে বাস করছি আমরা, সেখানে দাঁড়িয়ে যদি এরকম হয় যে 55% ভোট তো তৃণমূল পাননি, তারা 45% পেয়ে সত্যি সরকার চালাচ্ছেন, তাহলে অধিকাংশ মানুষ তো তারা তৃণমূল বিরোধী, সেই অর্থে তো রাজ্যে বন্ধ থাকা উন্নয়ন বন্ধ থাকার কথা। আমি বলছি তারপরের অংশটা হচ্ছে সুমনবাবু আপনার উপকার হবে যে বিরোধী শূন্য রাজনীতি যারা প্রবক্তা তাদের কাছে আসলে উন্নয়নের এই মডেলটা হয়। আমি আপনাকে বলছি যে ডে ওয়ান থেকে আপনি যে কটা পঞ্চায়েত পৌরসভা হারিয়েছিলেন সব কটায় সেখানকার মানুষগুলোকে টেনে এনে হাতে তৃণমূলের পতাকা দিয়ে বলেছিলেন উন্নয়নে শরিক হতে সবাই দৌড়াচ্ছে। আমি বলছি সেই মুকুলবাবুর বিখ্যাত প্রেস মিটগুলো আমার মনে আছে। ইনফ্যাক্ট আমার কথা হচ্ছে এই দলবদলের মধ্যে দিয়ে আপনারা হত্যা করেছেন। আনফর্চুনেটলি আপনার কাউন্টারবাবুরা তারা হচ্ছে মুকুলবাবুদের হচ্ছে নিয়েছেন, যারা হচ্ছে এই উন্নয়নের এই নতুন মডেলটাকে তারাও ফলো করতে চাইবেন যদি ক্ষমতায় আসেন। আমি বলছি এটাই পশ্চিমবঙ্গের বিপদ যে আপনি যদি ভোটে জিততে না পারেন আপনি কিছুতেই আপনি নিজে হচ্ছে যে প্রতিপক্ষ আপনি পরাস্ত হয়েছেন। বামেদের এই যে অভিযোগ, আমি দর্শকদের বলছি বামেদের এই যে অভিযোগ এর ভিত্তিটা কি? এর ভিত্তিটা একটা কোটেশন যে নির্বাচনে পঞ্চায়েত বিরোধী শূন্য যে করতে পারবে সেই বোর্ড সেই অংশ এইচডিএ চেয়ারম্যান হিসেবে শুভেন্দু অধিকারী বলছি তারা এক বছরের জন্য 5 কোটি টাকা পাবে এই মন্তব্য এবং এই নিয়ে রাজনৈতিক বিতর্ক অবশ্যই আরেকটা বৃহত্তর প্রশ্নের জন্ম দেয় যে যে কাউন্সিলর যত লিড দিতে পারবেন সেই এলাকায় উন্নয়নের টাকা তত বেশি পৌঁছবে। এতে আসলে লাভ বা ক্ষতি তো হচ্ছে সাধারণ ভোটারদের, সেখানে শুধুমাত্র তার রাজনৈতিক পছন্দ যেটা গণতন্ত্রে সব থেকে স্বীকৃত অধিকার সেইটার ভিত্তিতে সেইটার ওপর নির্ভর করছে যে তার বাড়ির সামনে রাস্তায় ইঁট থাকবে না পিচ হবে। বিস্ময়কর। দেখুন কোনো কাজ করবে দেখি বিজেপি কাজ করে দেয় কি উন্নয়ন করে দেয় কি অন্যায় বলছি। ভোট দাওনি উন্নয়নও হবে না, ব্যাস বলে দিলেন অনুব্রত মণ্ডল। বহু বিদগ্ধ মানুষ বলতেন ভোটের সময় লড়াই হবে কিন্তু সরকার গঠন হয়ে গেলে সব সমান, সরকার কারোর একার নয় সরকার সবার। কিন্তু অনুব্রত মণ্ডলের তত্ত্ব একটু অন্যরকম, আর শুধু অনুব্রত নন আরো অনেকেই আছেন যারা এই ধরনের তত্ত্বেই বিশ্বাসী। যেমন বছর দুয়েক আগে শুভেন্দু অধিকারী পঞ্চায়েত বিরোধী শূন্য করতে পারলেই উন্নয়নের ঝুলি উপরে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আমি 26 মার্চ মহিষা দলের সম্মেলনে বললাম আমার হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকাভুক্ত যত গ্রাম পঞ্চায়েত আছে তারা যদি বিরোধী শূন্য করতে পারে আমি উন্নয়নে 5 কোটি করে টাকা দেব। একা শুভেন্দু কেন, আসানসোলের মেয়র তথা দাপুটে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারিও লোকসভা ভোটের আগে প্রকাশ্যে বলেছিলেন যে কাউন্সিলর যত লিড দিতে পারবেন তার এলাকায় উন্নয়নে তত বেশি টাকা দেওয়া হবে। এতে অবশ্য শেষ রক্ষা হয়নি। 2019 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হতে হয়েছিল তৃণমূলকে। পরাজয়ের ব্যবধান 2014 চেয়েও বেশি ছিল, তবে হেরেও শিক্ষা নেননি জিতেন্দ্র তিওয়ারি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে গিয়ে তিনি বলেছিলেন, ধরুন খড়গপুরে প্রদীপ সরকার 20,000 ভোটে জিতলেন কিন্তু আপনার ওয়ার্ডে 200 ভোটে হেরে গেলেন, তাহলে আপনার কাউন্সিলর কোন মুখে উন্নয়নের জন্য বাড়তি টাকা চাইবেন? কিন্তু যদি আপনার ওয়ার্ডে বেশি ভোটে জেতান তাহলে তৃণমূল প্রার্থীকে বলতে পারবেন আমার ওয়ার্ডে বেশি ভোট পেয়েছেন তাই আমাদের কথা বেশি করে ভাবতে হবে। খড়গপুরে উপনির্বাচনে আবার জয়ের মুখ দেখেছিল তৃণমূল। এর আগে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের মুখেও কার্যত শোনা গিয়েছিল এই সুর। যদি সত্যি বলি দেখি এতগুলো মানুষের ভোট এত কম পেলে সেই জায়গায় উন্নয়ন হবে না, আমরা সেখানেই উন্নয়ন করবো যেখানে বেশি লোক আমাদের সাপোর্টে আছে, যেখানে বেশি লোক আমাদের সঙ্গে থাকবে তাদের গ্রামগুলোকে আরো বেশি উন্নয়ন করব, যারা আমাদের কম ভোট দেবে তাদের গ্রামগুলো পরে উন্নয়ন করব, কারণ যারা আমাদের স্বাভাবিক যারা আমাদের সঙ্গে থাকে তারা বেশি সুযোগ পায় প্রথমে, তারপরে আপনারা পাবে যে পরে দেবে ভোট, যে কম দেবে ভোট সে পরে উপকার পাবে, যে আগে বেশি ভোট দেবে যে এলাকা যে অঞ্চল যে গ্রাম বেশি ভোট দেবে তাদের আমরা আগে উপকার দেবো।
সুতরাং ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। রাস্তায় বেরোলে বিরোধীরা দেখবে উন্নয়ন দাঁড়িয়ে আছে। একসময় এই মন্তব্য করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিলেন অনুব্রত মণ্ডল, যার পর কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন মুক্ত গণতন্ত্র শীর্ষক একটি কবিতা। কবিতার লাইন ছিল, যথার্থ এই বীরভূমি উত্তাল ঢেউ পেরিয়ে এসে পেয়েছি শেষ তীরভূমি, দেখ খুলে তোর তিন নয়ন, রাজ্য জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। জানিয়ে কবিকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন অনুব্রত। আর গণতন্ত্র সম্পর্কে অনুব্রতর সেই ধারণা যে এখনো পাল্টায়নি তা বলাই বাহুল্য। এবিপি আনন্দ, আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় দা, সাংঘাতিক গণতন্ত্রের মূল ভিত্তিটাই চুরমার হয়ে যায়, কিন্তু এখানে আমি আরো একবার বিষয়টাকে রাজনীতির এবং দলীয় রাজনীতির একটু ওপরে তুলে দেখার চেষ্টা করব। কেউ মুখে বলেন, কেউ বলেন না। যখন বাম জামানা ছিল, ছোটবেলায় যে পাড়ায় আমি মানুষ, শাসক দলের পক্ষে ভোট না গেলে, বৃষ্টির জল জমে থাকলে কাউন্সিলর উদ্যোগী হতেন না, তার কারণ ওই পাড়ার ভোট তিনি পান না এবং সূর্যের আলো সেই বর্ষার জমা জল শুকোত। সুতরাং অনুব্রত মণ্ডল মুখে বলছেন, আমরা এতক্ষণ যাদের বক্তব্য দেখালাম তারা মুখে বলছেন, কিন্তু অনেক সময় এই রাজ্যে এবং দেশের বিভিন্ন প্রান্তে শাসকের মনোভাবটাই থাকে যে আমায় ভোট দিলে উন্নয়নের কাজ হবে, আমায় ভোট না দিলে উন্নয়নের কাজ হবে না। আবার বলছি শুভময় দা, গণতন্ত্রের মূল ভিত্তিটা চুরমার হয়ে যায়, সাংঘাতিক প্রবণতা, মানবেন? সুবর্ণ, আসলে অন্তর্জালের যোগাযোগটা খুব ভালো নেই, তাই একটু কেটে কেটে বলার চেষ্টা করছি। প্রথম কথা হলো, আমাদের দেশের গণতন্ত্রটা এখনো অপরিণত। এটা তো আপনি নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক এইসব দেশের গণতন্ত্রের কথা বলছেন না, যারা গণতন্ত্রের সূচকে উপরের দিকে আছেন। আপনি এমন একটা দেশের কথা বলছেন যে গণতন্ত্রের সূচকে 50 নম্বর জায়গায়। হ্যাঁ, অবশ্যই চীনের থেকে কিছুটা এগিয়ে, কিন্তু গত বছরে সেটা আরো প্রায় 10 ধাপ নেমেছে। সুতরাং আপনি একদম পরিণত একটা গণতন্ত্র চাইবেন, স্বচ্ছ গণতন্ত্র চাইবেন, এটা চাইলেই তো পাওয়া যায় না। আমাদের দেশটা যেমন ততটা গণতন্ত্রই দেওয়া যায়। এবার দ্বিতীয় কথা হচ্ছে, একটা কর্পোরেটারাইজেশনের ব্যাপার আছে, অর্থাৎ একটা কর্পোরেট কালচারের ব্যাপার আছে। দেখুন, আপনি যতটা দেবেন ততটা আপনি পাবেন, এটা তো যে কোনো সরকারি অফিসে এটা দেখা না গেলেও এটা কিন্তু বেসরকারি জায়গায় এমনটাই হয়। অর্থাৎ আমার সরকারটাকে আপনি আর সরকার ভাববেন না, জনমুখী ভাববেন না। আগুন কিছুটা টাকা একটা জায়গায় আসে, এই টাকা এখন এসে গেল, এবার তার একটা ডিস্ট্রিবিউশন হবে। তা কোথায় ডিস্ট্রিবিউশন হবে? যে আমার দলে আছে তাকেই আমি ডিস্ট্রিবিউট করব। সুতরাং এই যে অনুব্রত মণ্ডল সম্পর্কে আমরা আলাদা করে যে কথাটা বলছি, অবশ্যই অনুব্রত মণ্ডল যেভাবে কথা বলেন তার নিরিখে হয়তো তার একটা একটা তার চরিত্রের একটা আলাদা দাম আছে আমাদের এই আলোচনায়, রাজনৈতিক আলোচনায়। কিন্তু মোটের ওপর এইটা কিন্তু আমাদের দেশের রাজনীতির একটা অংশ, এবং সেই জায়গাটার থেকে যদি আমরা হঠাৎ করে আশা করি যে অনেকটা এগিয়ে যাব, যে বিপ্লবদেব যদি আজকে এটা না বলতেন সাংবাদিকদের কথা, তাহলে হয়তো ওনার ভোট কমে যেত। অর্থাৎ সামনে 2021 নির্বাচনের দিকে তাকিয়ে আমার অপটিমাইজিং প্যারামিটার হচ্ছে ভোটটাকে ম্যাক্সিমাইজ করা। সেই জায়গায় কিন্তু আমার মনে হয় অনুব্রত মণ্ডল তো আইনের বাইরে যাননি, ওনাকে তো এটার জন্য জেলে ধরা যাবে না। সুতরাং উনি একেবারে সঠিক পদক্ষেপ নিয়েছেন, এবং আমার মনে হয় এতে হয়তো তৃণমূলের ভোট কিছুটা বাড়তে পারে। রসিকতা, কটাক্ষ এবং তার মাধ্যমে শুভময় মৈত্র একেবারে নিখাত সত্যি কথা বললেন। সত্যি কি আমাদের গণতন্ত্র যথেষ্ট পরিণত হয়েছে? আমরা যে দুটো বড় বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, দুটো ক্ষেত্রেই বোধহয় এই প্রশ্ন সমান প্রাসঙ্গিক। আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে আলোচনার পরিসর এখানে শেষ হচ্ছে না, আরও বহুক্ষণ আলোচনা করা যায়, কিন্তু এতক্ষণ নানা নেতিবাচক কথা, সমালোচনা, পাল্টা সমালোচনা এসব হলো। এবার পুজো, যার অপেক্ষায় নিঃসন্দেহে বঙ্গবাসী। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন করোনা আবহে খোলা মণ্ডপে পুজো করার একটা কনসেপ্ট গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন, তার গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি সেই রকম সুপারিশ করেছে। আমরা এই নির্দেশ বা অনুরোধের নিরিখে নিউ নর্মালে পূজামণ্ডপ কেমন হতে পারে বিভিন্ন কলকাতার বড় পূজামণ্ডপে গিয়ে আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছে। বেহালা নতুন দল, ত্রিধারা সম্মিলনী, কুমারটুলি সার্বজনীন, সন্তোষ মিত্র স্কোয়ার, এই ধরনের কয়েকটা পুজোর প্রস্তুতি অনুষ্ঠানের এই প্রান্তে আপনাদের সামনে রাখব। অনেক মন খারাপের মধ্যে কিছুটা মন যদি ভালো হয়।
17ই সেপ্টেম্বর মহালয়া, পুজো শুরু হবে এক মাস পর, 21শে অক্টোবর ষষ্ঠী। এত দেরি দেখে মশকরা ছড়ে অনেকে বলছেন করোনা কালে রাস্তাঘাটের যে অবস্থা তাতে সুদূর কৈলাস থেকে দেবীর আসতে একটু সময় তো লাগবেই। নিউ নর্মালে পুজোর ধরনও পাল্টাচ্ছে, দুর্গাপুজোর প্যান্ডেলে চোখে পড়তে পারে বেশ কিছু পরিবর্তন, সোমবার তেমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড কোভিড এর আজকে আমাদের মিটিং হলো পুজো প্যান্ডেলটা খোলা রাখতে, এয়ার যাতে ঢোকে, যাতে ঢাকা না থাকে। করোনার মোকাবিলা করতে হবে, আবার পুজোর স্বাদও উপভোগ করতে হবে, কিন্তু কিভাবে? খোঁজ নিতে শহর কলকাতার গলির পুজো থেকে মাঠের পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলো এবিপি আনন্দ। প্রথমে দক্ষিণ কলকাতার বেহালা নূতন দল। বেহালা নূতন দলের পুজো সরু গলি পেরিয়ে তাদের মণ্ডপে ঢুকতে হয়, কিন্তু এবারে তারা মণ্ডপ সজ্জায় এই গলিটাকে বাদ রাখছেন এবং সরাসরি ভেতরে ঢুকে এসে তাদের মণ্ডপ শুরু হচ্ছে। খোলামেলা রাখার ব্যাপারে চেষ্টা করছি যতখানি সম্ভব ফাঁক রেখে রেখে, এবং এর মধ্যেখানেও যেটা আমাদের পুজো এবারে হবে অমলের পুজো, তার বাড়ি তার জানলা একটা বড় পাট, সেইটাও সব খোলা রেখে যাতে লোকের হাওয়া বাতাস চলাচল করে এবং কোনোরকমভাবে কোনো অসুস্থ না হয়ে পড়ে পুজো দেখতে এসে, এবং সেইটা ভেবেই আমরা এগোচ্ছি এবং আশা করি সুস্থভাবে আমরা পুজো অতিবাহিত করতে পারব। এবার যাব দক্ষিণ কলকাতার এমন এক ক্লাবের পুজো প্রস্তুতি দেখতে যেখানে রাস্তায় হাঁটতে হাঁটতে ঠাকুর দেখা যায়, মণ্ডপে ঢুকতে হয় না। নাম ত্রিধারা সম্মিলনী। ত্রিধারা সম্মিলনীর পুজো গত কয়েক বছর ধরেই এমনভাবে সাজানো হয় যাতে দর্শকরা হাঁটতে হাঁটতেই ঠাকুর দেখতে পারেন। এই গোটা রাস্তা ধরে জনস্রোত আসে এবং তারা হাঁটতে হাঁটতে ঠাকুর দেখে বেরিয়ে যান ওই পাশ দিয়ে। এভাবেই তৈরি হয় মণ্ডপ। আমরা খোলা প্যান্ডেলই করি, এবারও আমরা সেই একই ব্যবস্থায় করছি, এবং 25 তারিখে সরকারি যে নির্দেশিকা আসবে আমরা সেই মোতাবেকই পুজো করার জন্য তৈরি হচ্ছে। দক্ষিণ থেকে এবার নজর দেওয়া যাক উত্তরে। উত্তর কলকাতার অন্যতম বনেদী পুজো কুমারটুলি সর্বজনীন। এবার তাদের থিম 100 বছর আগের কলকাতার পুজো। কিন্তু কিভাবে চলছে তাদের প্রস্তুতি? উত্তর কলকাতার কুমারটুলির দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিটে কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব। প্রত্যেক বছর এখানে একটা ইন গেট আউট গেট এই কনসেপ্টেই কিন্তু এরা প্যান্ডেল করে থাকেন, কিন্তু এবছর তারা কিন্তু পরিকল্পনাটা পাল্টেছেন। আমাদের একদম এই ওই দিকটা দেখছেন একদম পুরো খোলা, এই দিক দিয়ে মানুষ বেরিয়ে পড়বে, আর এইখানে যেটা বাঁশগুলো বাঁধা আছে এই বাঁশটাও খুলে যাবে কাজের পরে। অর্থাৎ তিন দিক দিয়েই মানুষ পুরো যেমনভাবে খুশি আসবে, এসে প্রতিমা দেখে চলে যেতে পারবে, কোনো অসুবিধেই হবে না। এ তো গেল বড় রাস্তা আর গলির পুজোর কথা, কিন্তু সব পুজো তো আর রাস্তায় হয় না, মাঠেও হয়। তেমনই একটা পুজো মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার। এবার তাদের প্রস্তুতি কেমন? আমরা যথেষ্ট খোলামেলা রাখার চেষ্টা করছি, কিন্তু তিন দিক ওভাবে খুলে রাখলে অনেক নিরাপত্তা ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দেবে, মানুষের ক্ষেত্রেও অনেক অসুবিধা দেখা দেবে, এগুলোকেও আমরা মাথায় রাখবো। উৎসবের আবহে করোনা যাতে পরিস্থিতি নিরানন্দ না করতে পারে সেজন্য ফোরাম ফর দুর্গোৎসব জুলাই মাসে তাদের সদস্যদের জন্য কিছু গাইডলাইন তৈরি করেছিল। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর পরামর্শের পর কি বলছেন তারা? মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রশাসন যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা মেনে চলতে বাধ্য হব, কিন্তু প্রসঙ্গত এটা একটা বলে রাখি, কলকাতার দু রকমের জায়গায় পুজো, একটা মাঠের পুজো হয়, একটা গলির পুজো হয়, দুই জায়গাকার ভৌগোলিক অবস্থানটা একটু আলাদা। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রশাসন আমাদের যে নির্দেশ দেবেন এই ব্যাপারগুলো একটু মাথায় রেখেই নেবেন। যাই হোক, পুজো আসছে, মাথা তুলে দাঁড়াচ্ছে কাশীদের দল, হারবে অসুর রূপী করোনা, গলা ছেড়ে আবার বলবে সবাই দুর্গা মাই কি জয়। সঞ্চয় মিত্র ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। দেখুন, কিছুদিন আগে আপনারা দেখেছেন কৈলাস বিজয়বর্গীয় বলেছেন যে বাংলাতেও নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে তারা নির্বাচনে লড়বেন, জিতলে তারপরে মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রশ্ন। আর মুশকিল হচ্ছে যে এই বাক্যে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রার্থীদের যে অলিখিত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, না তাকে নিরস্ত করা যাচ্ছে না। তৃণমূল নেতারা বলছেন আগে তো জিতুন, তারপর মুখ্যমন্ত্রী বাজবেন। আর এই বিষয়টা নিয়েই আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। দেখুন, আপনি যে শিবিরেরই হন না কেন, আর আপনার পছন্দের প্রার্থী যিনিই হন না কেন, না অ্যানিমেশনে একটু মজা করেছি বলে খেস দেবেন না প্লিজ। দেখুন, খেস দেবেন না প্লিজ। Oh!
কিস দিবেন না প্লিজ।